প্রিয় দর্শক, বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান বীক্ষণ ও বাহাসের 33তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমাদের এই আজকের বাহাস পর্বের আমন্ত্রিত অতিথি বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্রকার আবু সাঈদ। আবু সাঈদ জন্মেছেন 1962 সালে সাতক্ষীরায়, যদিও তিনি বগুড়ার মানুষ। আবু সাঈদ ইতিমধ্যে 2টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং 8টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন, যেগুলো দেশে এবং বিদেশে প্রদর্শিত এবং প্রশংসিত, সেই সঙ্গে পুরস্কৃত হয়েছে। তার ছবিগুলোর মধ্যে 6টি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে এবং 4টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। জাতীয় পুরস্কারের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য কীর্তনখোলা। কীর্তনখোলা একটি পূর্ণদৈর্ঘ্য ছবি, এটি শ্রেষ্ঠ ছবি, পরিচালক, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরস্কার পেয়েছে। আর বাকি ছবিগুলোর মধ্যে তার যে প্রথম 2টো যে স্বল্পদৈর্ঘ্য ছবি, মূলত সেগুলো দিয়েই তার হাতে খড়ি, 87 সালে আবর্তন এবং 92 সালে ধূসর যাত্রা, দুটোই কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য ছবির পুরস্কারের পেয়েছে জাতীয়ভাবে। আর পূর্ণদৈর্ঘ্য ছবি সূত্রপাত কীর্তনখোলা দিয়ে 2000 সালে, তারপর 2004 শঙ্খনাদ, 2006 নিরন্তর, 2007 বাঁশি, 2008 রূপান্তর, 2010 অপেক্ষা, 2016 ড্রেসিং টেবিল এবং 2017 তার সর্বশেষ ছবি একজন কবির মৃত্যু। এর মধ্যে বিশেষ করে নিরন্তর ছবিটি আন্তর্জাতিকভাবে বেশ প্রশংসিত এবং পুরস্কৃত হয়েছে ভারতের কেরালার এবং ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, এটি একাধিক পুরস্কার পেয়েছে। আর তার রূপান্তর ছবিটিও একটি আন্তর্জাতিক আদিবাসী বা নৃগোষ্ঠী নির্ভর চলচ্চিত্র উৎসবেও পুরস্কৃত হয়েছে। দেশের মধ্যে তার অপর 2টি ছবি শঙ্খনাদ এবং অপেক্ষা বেশ কিছু মর্যাদাবান পুরস্কার পেয়েছে, প্রথম আলো মেরিট পুরস্কার ও অন্যান্য পুরস্কার। আর রূপান্তর তো আমাদের সরকারের অনুদানপ্রাপ্তই ছবি এবং এই রূপান্তরের জন্য তিনি আন্তর্জাতিকভাবেও সেটি হচ্ছে রটারডাম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, সেখানকার HBF বা হুবার্ট বলস ফান্ডও তিনি পেয়েছেন। যেমন পেয়েছিল তার বাঁশি ছবিটি, সেটি পেয়েছে ভিশন সুদেস্ট সুইজারল্যান্ডের, তারও একটি চলচ্চিত্র ফান্ড পেয়েছে। এবং শঙ্খনাদ ছবিটি অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মূলধারায় হলে প্রদর্শিত হয়েছে। আবু সাঈদ এই মুহূর্তে একটি পূর্ণদৈর্ঘ্য ছবি কাজ প্রায় শেষ করে এনেছেন, সংযোগ নামে তার শেষ পর্যায়ে রয়েছে, আশা করি আমরা এটা অচিরেই দেখতে পাবো। এর চলচ্চিত্র নির্মাতার বাইরেও তার একাধিক পরিচয় রয়েছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলাপ করব, উদ্যোক্তা, সমাজচিন্তক ইত্যাদি বিষয়ে। তো আমি আজকে আমার সূচনা বক্তব্য দীর্ঘায়িত না করে বিস্তারের পক্ষ থেকে আমাদের আজকে আমন্ত্রিত অতিথি আবু সাঈদকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছি আমাদের এই আন্তর্জাল মঞ্চে। আবু সাঈদ সাহেব, আমি আমরা যেটা আপনি আমাকে শুনতে পাচ্ছেন তো না? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমরা যেটা করে থাকি শুরুতেই আমন্ত্রিত অতিথির কাছ থেকে জানতে চাই যে তিনি এই চলচ্চিত্র বিষয়ে আগ্রহী হয়ে উঠলেন কিভাবে, কোন সূত্রে, কোন প্রেরণায় চলচ্চিত্রের প্রতি ভালোবাসা জাগলো এবং চলচ্চিত্র নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিলেন এবং ধীরে ধীরে এই জগৎটির সঙ্গে জড়িয়েই গেলেন আদ্যোপান্ত। আপনার সেই সূচনা পর্বের গল্পটি যদি আমাদের একটু বয়ান করতেন। আসলে এটা তো মানে এত বেশি বলা হয়েছে বিভিন্ন সময়, সেটি হচ্ছে এই লাইভ প্রোগ্রামই হোক বা বিভিন্ন ইন্টারভিউতে। তো তারপরেও যেটা হয় যে একদম শিশুকাল থেকেই চলচ্চিত্রের প্রতি আমার আগ্রহ, সেটা খুবই ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, এমনকি বলা যায় প্রাথমিক স্কুলে যখন আমি ছাত্র, তার পরবর্তী পর্যায়ে হাই স্কুল, এই সব সময় চলচ্চিত্র নিয়েই আমার একটু ভাবনা ছিল। তো সেটি একটা খুবই একটি কাকতালীয় ঘটনা যে আমি যখন মুক্তিযুদ্ধের সময় তো খুব ছোট ছিলাম, 8 বছর মতো বয়স, তখন গ্রামে থাকি কিছুদিনের জন্য। তো ওই সময় আমরা অনেক, আমাদের গ্রামে অনেক শিশু শহর থেকে এসেছিল, আমরাও শহর থেকে গেছি। তো বিনোদনের জন্য কি করা যায়, খেলাধুলার পাশাপাশি আমি একটা সিনেমা হল তৈরি করেছিলাম আর কি, এই বাঁশের সনের একটা ঘর তৈরি করে সেখানে এই পুরনো পেপারের কিছু কাটিং টাটিং দিয়ে, একটা সিনেমা হলে যেরকম একটা আলো প্রক্ষেপণের ব্যবস্থা থাকে, ইমেজ দেখা যায়, সেরকম করেই করেছিলাম। তো সেটা একেবারেই
সাধারণ ঘটনা, কিন্তু এই ঘটনাটা তখন যে পরবর্তী পর্যায়ে যে চলচ্চিত্র নির্মাণের আর দিকেই যে আমি ধাবিত হব, তখন হয়তো সেটার সাথে খুব মিল আছে কিনা বলা মুশকিল। তবে আমি মাঝে মাঝে বলি যে চলচ্চিত্রে যদি আমার মূল আইডেন্টিটি আমি একজন চলচ্চিত্র পরিচালক, পাশাপাশি চিত্রনাট্য বা সিনেমাটোগ্রাফি সম্পাদনা বা বিভিন্ন রকম কাজ করে থাকি, তবে বোধহয় প্রথমে আমি একজন প্রদর্শক হিসেবেই সে শিশুকালে আমার যাত্রাটা শুরু। আর এরপরে স্কুলে তো আমি প্রচুর ছবি দেখতাম, স্কুল পালিয়ে এটা আমার একটা খুব বড় একটা অভ্যেস ছিল, এবং চলচ্চিত্রের সাথে যুক্ত হব, তখনও যে পরিচালক হব এরকম ব্যাপার না, মূলত বোধহয় অভিনয়ের ব্যাপারেই আগ্রহটা ছিল। তো যখন আমি ক্লাস বোধহয় ক্লাস 10-এ পড়ি, 10ম শ্রেণীতে পড়ার সময় আসলে আমার সিদ্ধান্ত নেই যে আমি চলচ্চিত্র পরিচালনায় আসব, এবং তার কিছু পরেই যে যে চলচ্চিত্রের যে একটু দুই ধারার যদি আমরা বলি, যে একটু বাণিজ্যিক ধারার চলচ্চিত্র আর একটি হচ্ছে এই যে ইন্ডিপেন্ডেন্ট ছবি, সেটাকে আর্ট ফর্ম বলি বা যাই বলি না কেন, সেই সিদ্ধান্তটা আমি তখন নিয়ে ফেলি। এবং তখনই সিদ্ধান্তটা হয় যে আমি 87 সাল নাগাদ আমি আমার প্রথম চলচ্চিত্র শুরু করব। এবং যেহেতু আমি বগুড়ায় থাকতাম, সেটা 81-80 এই সময়টায়, তো বগুড়া থেকে তো একটা ছবির কাজ শেখাটা খুব মুশকিল, কিন্তু আমার জন্য যেটা সহায়ক ছিল যে ওই সময় VHS ক্যাসেট চলে আসে, মানে বাংলাদেশে তখন VHS ক্যাসেট VHS প্লেয়ার চলে আসে, তো তার মধ্য দিয়ে আমি কিছু ছবি দেখার সুযোগ হয়, বিশেষ করে সত্যজিৎ রায়ের কিছু ছবি, মৃণাল সেনের কিছু ছবি এবং আরো কিছু পরিচালকের, এবং সেখান থেকে আমার চলচ্চিত্র যে চর্চা, যে চলচ্চিত্র আমি কিভাবে বানাবো, চলচ্চিত্র কি ধরনের হওয়া উচিত সেটি, এবং পাশাপাশি কিছু বই পড়া শুরু করি। তো সেটার জন্য আমাকে ঢাকায় আসতে হতো, এসে তখন মেরিয়েটা বোধহয় একটি স্টেডিয়ামের দিকে একটি দোকান ছিল, সেখান থেকে যা পেতাম, বাংলাদেশের চলচ্চিত্র সংসদের যে চলচ্চিত্র পত্র হোক বা ধ্রুপদী, এই আর পাশাপাশি অধিকাংশ বই ছিল হচ্ছে ভারতীয় বই, এই বই পড়া, ছবি দেখা, নিজের মতো করে আমি চিত্রনাট্য লেখার চর্চা করতাম, ছোট গল্প থেকে কবিতা থেকে, এবং পাশাপাশি আমি সিনেমা মানে স্টিল ফটোগ্রাফিটা করতাম। স্টিল ফটোগ্রাফার হওয়ার জন্য আমার ঠিক ফটোগ্রাফি চর্চাটা ছিল না, কিন্তু ফটোগ্রাফি চলচ্চিত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই কারণে আমি চলচ্চিত্রটা মানে ফটোগ্রাফিটা চর্চা শুরু করি। পাশাপাশি মিউজিকের সাথে এক ধরনের যোগাযোগ তৈরি করা, মিউজিকের বোঝার চেষ্টা করা, অর্থাৎ চলচ্চিত্রের সাথে যে মাধ্যমগুলো জড়িত সবগুলো মাধ্যমকেই নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করি। আর যেটা হয় যে যেহেতু রাজনীতির সাথে কিছুটা জড়িত ছিলাম, এক ধরনের রাজনৈতিক সচেতনতা এবং সমাজের বিভিন্ন বিষয়ে যেহেতু আমাকে ভাবাতো, যে কারণে বিষয়বস্তুর দিক থেকেও চলচ্চিত্র যেন একটু ঠিকঠাক মতো একটা কাজ করতে পারবো, বিষয় ভাবনাটা তো খুবই গুরুত্বপূর্ণ, সেই সেই দিক থেকেও নিজেকে তৈরি করার চেষ্টা করি। এবং যেটা হয়, যেহেতু 87 সালে আমার টার্গেট ছিল, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন ঘোষণা দেওয়া, এটা নিয়ে বন্ধু বান্ধবরা খুব হাসাহাসি করতো, কটাক্ষ করতো, হবে হয় মানে হওয়ার আগেই আর কি, 25-এর রানিং অবস্থায় আমি এই কাজটা করবো, এটা একটা অদ্ভুত একটা ব্যাপার ছিল, অসাধারণ ব্যাপার, এবং সেই সেই টার্গেটটা আমি ফুলফিল করতে পেরেছি আর কি, যে অনেক প্রতিকূলতার মধ্যে হলে 87 সালে আমার প্রথম ছবির শুটিংটা আমরা 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 এই পর্বটাই এখন শুনবো আপনার কাছ থেকে, যে আপনি 87 থেকে শুরু করে আজকে 2021 প্রায় 35 বছর ধরে চলচ্চিত্র নির্মাণ সঙ্গে যুক্ত আছেন এবং এর মধ্যে গোটা 10-এক ছবি বানিয়েছেন, তো ছবিগুলোর সম্পর্কে, সবগুলো না অন্তত আপনার মূল মূল ছবিগুলো সম্পর্কে, মূল মূল আপনার যে পর্বগুলো, বাঁক বদলের মুহূর্তগুলো সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন, কোন ছবির প্রেক্ষাপট কি, বিষয়বস্তু কি, এগুলো বানানোর অভিজ্ঞতা, সেগুলো বানানোর পরের প্রতিক্রিয়া, সব মিলিয়ে একটা সামগ্রিক পরিচিত আপনার কাছে আশা করছি। আপনি এটা তো অনেক একটু বড় পরিসরেই বলুন, আমাদের হাতে সময় আছে। যাই হোক, মানে ছবি তো আর খুব বেশি বানাই বানানো সম্ভব হয়নি, সেটা হচ্ছে যেহেতু যে ধরনের ছবি বানানোর চেষ্টা,
সেই ধরনের ছবি যেহেতু কমার্শিয়ালি এর কোনো ই নেই, মানে অর্থটা একটা খুব বড় সংকট হিসেবে দেখা দেয়, অর্থাৎ ছবি তৈরি করা এবং পরবর্তীতে যেহেতু এর কোনো রিটার্ন নাই, সেই কারণে সবসময় এক ধরনের প্রতিকূলতার মধ্য দিয়েই এই ছবিগুলো আমাকে বানাতে হয়। তো প্রথম যখন বানাই শর্ট ফিল্ম, এটা হচ্ছে আবর্তন, আলাউদ্দিন আলাদাদের একটি ছোট গল্প ছাতা অবলম্বনে। আসলে প্রথম ছবিটা কি হবে, এটা তো ধরেন যে তার আগের কয়েক বছরের একটা প্রস্তুতি, যদিও একটু পূর্ণদৈর্ঘ্য ছবি বানানোর খুব ইচ্ছা ছিল সেই সময়, আমি অনেক কিছুই ভাবতাম, পরে যখন দেখলাম যে এটা সম্ভব না, তখন শর্ট ফিল্ম সিদ্ধান্ত নিয়ে একটা শর্ট ফিল্ম বানাবো। এবং সেক্ষেত্রে অনেক ভাবনার মধ্যে থেকে আমি আলাউদ্দিন আজাদের এই ছাতা গল্পটাকেই চূড়ান্ত করি। এর পেছনে একটি কারণ ছিল যে যদি সেটা আমার জন্য খুবই একটা চ্যালেঞ্জ বা রিস্কের একটা ব্যাপার, যে ওই সময় যে সমস্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হতো তার মধ্যে অধিকাংশ চলচ্চিত্রই ছিল একটু ধর একটু মুক্তিযুদ্ধ ভিত্তিক বা একটু শ্রমজীবী মানুষ বা মাদকাসক্তি, এই যে প্রতিবাদ, শিশু শ্রম, এই বিষয়গুলো। তো তার মধ্য থেকে আমি একটু ভাবলাম যে এর বাইরে থেকে একটু চিন্তা করি। তো এই ছাতা গল্পটা কিন্তু একটা সম্পর্কের, মানে বাবার সাথে ছেলে, বাবার সাথে স্ত্রীর, মা ভাই, এই যে সম্পর্ক, এটা এটা নিয়ে করা। তো যে কারণে আমার জন্য খুবই রিস্ক ছিল যে ছবিটা, এবং এক পর্যায়ে যখন আমি শুটিং করে এডিটিং করি মাঝে মাঝেই হতাশ হই যে এই ছবিটা কিভাবে মানুষ আদৌ গ্রহণ করবে কিনা, এক ধরনের মানে মানসিক চাপের মধ্যে থাকি। কিন্তু যেটা হয় যে ছবিটা শেষ হওয়ার পরে যখন দেখানো হয়, তখন ছবিটার মোটামুটি অ্যাপ্রিসিয়েশনটা ভালো ছিল। ঢাকায় যারা চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তারা যে মফস্বল জেলা থেকে একজন এসছে, কারণ তখন কিন্তু আমি মফস্বলেই থাকতাম, আমার ছবির শুটিং এর জন্য আমি ঢাকায় আসতাম, এডিটিং এর জন্য ঢাকায় আসতাম, কাজ করে আবার চলে যেতাম। তো এক ধরনের তো ব্যাপার থাকি যে আমি ঠিক ওই যে ঢাকার ফিল্ম সোসাইটির সাথে যুক্ত, একটু অ্যাডভান্স, অনেক কিছু জানি, অনেক ছবি দেখা বা অনেক জানাশোনা, সেরকম আমি কেউ না, একদম অপসল থেকে সাধারণ একজন মানুষ। তো এক ধরনের তো সন্দেহ থাকতেও পারে যে কি বানাবে না বানাবে। হ্যাঁ, তো সেইটা হয়নি, মোটামুটি ভাবে সবাই এটাকে গ্রহণ করেছে। তো এবং এই ছবিটাই আসলে আমাকে ঢাকায় যে পরবর্তী ছবি বানানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারপরে ধূসর যাত্রা বানালাম। এবং আমি একটু বলি যে আমি এই ছবি বানানোর মানে শুটিং শুরু হওয়ার আগ পর্যন্ত ওই অর্থে বিদেশি ক্লাসিক ছবি বা ঠিক ওই রকম বড় ডিরেক্টরের ছবি আমি সত্যজিৎ রায় এবং মৃণাল সেনকে বাদ দিলে আর কোনো দেখিনি। এমনকি ঋত্বিক কুমার ঘটকের ছবি আমি ঢাকায় এসে প্রথম অযান্ত্রিকটা দেখি, তখন ইতিমধ্যেই আমি ছবির কাজ শুরু করেছি, বা ব্যাটল শিপ পটেঙ্গিন বা অন্যান্য যে বিখ্যাত ডিরেক্টরের ছবি তখন আমার দেখা। এবং তারপরে যেটা হয় যে একটু খটকাও লাগে যে ছবি তো যখন আমি মফস্বলে থাকার, তখন ছবিকে আমি যেভাবে ভাবতাম, এখানে আমি এটা থার্ড স্তরেই বলবো, কারণ প্রথম স্তরে তো ছিল একদম বাংলাদেশের কমার্শিয়াল ছবিগুলো সিনেমা হলে গিয়ে দেখা। তারপরে তো হলো যে আমি এক ধরনের একটু ইন্ডিপেন্ডেন্ট, তখন কিছু বাংলাদেশের কিছু ছবি দেখলাম, যেমন আমি মেঘের অনেক রং বা সূর্য দিঘল বাড়ি, তারপরে হচ্ছে এমিলের গোয়েন্দা বাহিনী, এই ছবিগুলোর মধ্যে তো ওই ধারার ছবিগুলো না, যেটা ডাকু মনসুর বা বেঈমান বা যে ইয়ে, তার থেকে তো একটু আলাদা একটা অনুভূতি জন্য। কিন্তু ঢাকায় আসার পর যখন আমি ইয়ের ছবিগুলো দেখলাম, তখন আমার কাছে আবার আর একটাই। তো সেই ক্ষেত্রে তারপরে ধূসর যাত্রা শুরু করলাম। ধূসর যাত্রায় করতে গিয়ে একটু একটা ধরনের বিভ্রান্তির মধ্যেও পড়লাম, কারণ আমার একটু আবর্তন যেভাবে করা, সেখানে ওই তো তার আগে বিখ্যাত ডিরেক্টর মানে সত্যজিৎ রায়ের ছবি, মৃণাল সেনের ছবি দেখা, মৃণাল সেনের তো আবার এক ধারা, সেটা হচ্ছে খারিজ, আকালের সন্ধানে, তারপর একদিন প্রতিদিন। হ্যাঁ, তখন ওই যে ইন্টারভিউ বা কোরাস, তার যে এই ছবিগুলো এই ধারার না, হ্যাঁ, তার পরবর্তীতে তার যে সেটাও একটু মিডিল ক্লাস বা এক ধরনের যে গল্প কাঠামো বা যে ফর্ম, সেটা আবার রায়ের যে ফর্ম, এই এগুলো খুব প্রায় কাছাকাছি। তো ওইটাই তো আমার মধ্যে ছিল, কারণ আর যে বইগুলো পড়া ছিল সেখানেও যেহেতু খুব রায় ভারতীয় ছবি বইগুলোতে সতীশ রায়ের কে নিয়ে অ্যানালিসিসটা বেশি হতো, তো সুতরাং সেটার একটা প্রভাব ছিল। পরে ঢাকায় আসার পর যখন আমি দেখলাম অনেক রকম ছবি, এত বিচিত্র একটা ব্যাপার স্যাপার,
তখন সেটা আবার একটু ধূসর যাত্রায়, ছবির নাম ধূসর যাত্রা, আমার মধ্যে একটা ধূসরতা তৈরি হলো আর কি। তো এরপরে আবার যেটা হয় যে শর্ট ফিল্ম করার পরে আর সহসা ফিচার ফিল্ম করতে পারলাম না, সেটা কারণ আমার প্রথম শর্ট ফিল্ম হচ্ছে 88 সালে এটা কমপ্লিট হলো বা মুক্তির তারিখ ধরতে পারি। তারপরে ধূসর যাত্রা যেটা আমি 89-তেই শুরু করলাম, তো সময় লাগলো শেষ হতে, সেটা 91 সালে শেষ হলো। আবার সেন্সর বোর্ড অনেকদিন আটকে রাখাতে এটা 92 সালের অফিসিয়াল, এটা 92 সালের ছবি। কিন্তু প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শুরু করতে আমার বেশ সময় লাগলো, সেটা হচ্ছে 2000 সালের কীর্তন খোলাতে সেটা শুরু করলাম। এবং এরপরে 2003-এ শঙ্খনাদ, যে মঞ্চে যে নাটকটা হচ্ছিল ঢাকা থিয়েটারে, সেই নাটকেরই চলচ্চিত্র রূপ নাকি কোন? হ্যাঁ হ্যাঁ, সেই নাটকের চলচ্চিত্র সেলিম আল দীনের চলচ্চিত্র। এইটা আমার একটু আগেই সিদ্ধান্ত নেওয়া ছিল, আচ্ছা, যে আমার আগেই সিদ্ধান্ত নেওয়া ছিল যখন আমি ফিচার ফিল্মের পূর্ব প্রথম দুটো পছন্দ ছিল, একটি হচ্ছে তারাশঙ্করের কবি আর একটি হচ্ছে কীর্তন খোলা। তো সেটার মূল কারণটা বোধ হয় আমার সাথে গ্রামের একটা সম্পর্ক। আমি শহরে থাকলেও প্রায়ই গ্রামে যেতাম, আর মুক্তিযুদ্ধ সময়কালীন এবং তারপরের 1-1.5 বছর আমরা গ্রামে ছিলাম, 1-1.5 বা 2 বছর আমরা গ্রামে ছিলাম। তো গ্রামের মেলা, গ্রামের সংস্কৃতি, এই বিষয়গুলো আমাকে খুবই আকৃষ্ট করত। তো এই দুটো ছবিতে, এই দুটো গল্পের মধ্যে সে তার প্রকাশের একটা সুযোগ আছে, সেই কারণে পরবর্তীতে এই দুটোর মধ্যে আমি কীর্তন খোলাকেই বেছে নিই। সেটার একটা কারণ আছে, সেটা একটা নিজের সিদ্ধান্তে পেছনে একটা কারণ আছে। এরপরে শঙ্খনাদ, সেটা বোধ হয় 2003-এ, 2004-এ বোধ হয় শেষ হলো। এরপরে তো নিরন্তর, যেটা 2005-এর শঙ্খনাদ ছবি, তো নাসরিন জাহানের হ্যাঁ উপন্যাস। নাসরিন জাহানের উপন্যাস, নাসরিন জাহানের উপন্যাস, এবং এটি হচ্ছে ওনার উড়ে যায় নিশি পক্ষী একটি উপন্যাস অবলম্বনে। তারপরে নিরন্তর, এটা তো হুমায়ুন আহমেদের একটা উপন্যাস, জনম জনম। এরপর থেকে অবশ্য সাহিত্যের জায়গা থেকে বেরিয়ে এসে নিজের যে ভাবনা গুলো সেখান থেকে চলচ্চিত্র করার এক ধরনের চেষ্টা, এবং এখন পর্যন্ত যা করছি। বাঁশি রূপান্তর দুটি আপনার নিজের নিজের গল্প, হ্যাঁ নিজের চিত্রনাট্য। রূপান্তর, হ্যাঁ রূপান্তর, বাঁশি অপেক্ষা, একজন কবির মৃত্যু, সংযোগ, এগুলো সবই আমার নিজের ভাবনা। এখন যে সামনের যে পরিকল্পনাগুলো আছে সবগুলো হচ্ছে নিজের গল্প, চিত্রনাট্য সব। আর ওই ছবিগুলোতে চিত্রনাট্য মানে কাহিনীটা ছিল হচ্ছে বা কোনো সাহিত্য অবলম্বনে, কিন্তু চিত্রনাট্য রচনাটা সাথে যুক্ত ছিলাম। না, আমরা আমাদের খানিকটা ধারণা পেলাম অন্তত আপনার ছবির যে যাত্রার প্রাথমিক পর্যায়ে, এবং ধীরে ধীরে কিভাবে একজন পূর্ণদৈর্ঘ্য ছবি এবং নিজের ভাষা খুঁজে পাওয়ার, নিজের একটা অবস্থান নির্মাণের। তো এই মধ্যে দিয়ে আপনি নিজে অনেক ছবি দেখেছেন, দেশের ছবি দেখেছেন, বাইরের ছবি দেখেছেন, আপনার জগৎটা আরো বিস্তৃত হয়েছে। ওই অভিজ্ঞতার আলোকে আপনাকে যদি আমরা বলি যে বাংলাদেশের এই মুহূর্তের বর্তমান যে সমকালীন চলচ্চিত্র, তার অবস্থানটা সম্পর্কে আপনি কি কোনো একটা বললেন, তার মান, অবস্থান, তার অর্জন, এইসব বিষয়ে আপনার কি ব্যক্তিগত পর্যবেক্ষণ বা মূল্যায়ন? না, ব্যক্তিগত পর্যবেক্ষণ যদি আমি সরাসরি বলি, তাহলে কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা মানে ভালো না, যেটা আসলে কোনো কালেই ভালো ছিল না। যখন আমরা বলি যে আমাদের এক সময় স্বর্ণালী সময় ছিল, হ্যাঁ ঠিক না, ঠিক আসলে এটা অর্থটা, হ্যাঁ একেবারে হ্যাঁ ঠিক হ্যাঁ না। কারণ হচ্ছে 70-দশকে, 60-এর দশকে আমাদের যে চলচ্চিত্র হয়েছে আর সেখানে বিশ্ব চলচ্চিত্রের যে অবস্থা, সেটা আকাশ পাতাল তুলনা করলে, হ্যাঁ পার্থক্য আর কি, মানে এটা কোনো জায়গায় দাঁড়ায় না আর কি। হ্যাঁ, পরবর্তী 70 বা যে কোনো সময় আমরা সেই একই রকমই দেখি। তবে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের কথা ভাবি, তাহলে সেটা আমার মনে হয় যে সেটা বরং একটু তার একটু অগ্রগতি আছে। হ্যাঁ, সেটা এক ধরনের একটা ধারা একটা তৈরি করতে পেরেছে। তো সেই জায়গায় যদি আমরা চলচ্চিত্র শিল্প মাধ্যম তো সেইভাবে যদি বিবেচনা করি, সেখানেও কিন্তু আমাদের চলচ্চিত্রকে যে আলাদাভাবে বিবেচনা করে, এটা তো হতেই পারে যে আমরা একটা অঞ্চল, একটা দেশ বা একটা ভাষা নিয়ে আলোচনা হতেই পারে, যে কোনো একটা বিষয় নিয়ে। কিন্তু মানের প্রশ্নে যদি আমরা বলি, সেখানে কিন্তু আমরা কোথাও দাঁড়াতে পারিনি। এবং আরো একটু আশঙ্কার বিষয় যে সেটা আমরা খুব সহসা যে দাঁড়াতে পারবো, আমাদের প্রকাশ করতে পারবো, সেটা আমার কাছে মনে হয় না। আমরা হয়তো কথা প্রসঙ্গে বিভিন্ন আলোচনায় বলি আমরা অনেক সমৃদ্ধ, আমরা প্রত্যেকটা বিভাগই এই কথাগুলো বলি, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই বলি, কিন্তু আমার বিবেচনায় আসলে এটা একদমই মানে ভুল কথা আমরা বলি।
এবং আমি যতগুলো মাধ্যম আমি দেখি বাংলাদেশে, হ্যাঁ সেটা আমি শিল্প সাহিত্যের বাইরে। এই কথাটা আপনি আপনি আপনার নিজের ছবিগুলোর কথা মনে রেখেই বলছেন, সেগুলো আমি বিবেচনায় নিয়েই বলছেন না? মনে রেখেই বলছি, তার নিজের ছবিগুলোর কথা মনে রেখে বলছি যে এটা তো ঠিক যে বাংলাদেশে যে কয়জন ইন্ডিপেন্ডেন্ট ছবিটাকে এগিয়ে নিয়ে গেছে তার মধ্যে আমার একটা ভূমিকা নিশ্চয়ই, আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং নিশ্চয়ই, সেখানে আমার কয়েকটা ছবি আছে, এবং যে সাফল্য বা দেশের বাইরে কিছুটা আছে যে দুই চারজন তার মধ্যে আমারও আছে, হ্যাঁ, আমি তো সেটাকে বিবেচনায় নিয়েই বলছি, এবং তার সাথে আমার চাইতে যারা ধরে নিই আরো বেশি সফল তাদেরকেও ধরে নিই আমি বলছি আর না কি। আমি আমি বলছি ব্যর্থতার জায়গাটা থেকে হচ্ছে, যে আপনি বলছেন আমরা একটা জায়গায় এখন পৌঁছতে পারিনি, সেই না ক্ষেত্রে না সেই ক্ষেত্রে আপনার নিজের ছবিগুলোর ক্ষেত্রে সেই সংকটটা কোথায় ছিল বা প্রতিবন্ধকতা গুলো কোথায় ছিল যে কারণে পারা যায়নি? আপনি নিশ্চয়ই চিন্তিত হতে পারেন। প্রতিবন্ধকতা হচ্ছে প্রথমত আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আমরা দুর্বল, হ্যাঁ, যে আমরা এটা সামগ্রিকভাবেই আমাদের বোঝাপড়াটা ঠিকমতো হয়ে ওঠে নাই, এটা একটা আমার কাছে মনে হয়। এবং সেটা এটা কিন্তু আমাদের শুধুমাত্র চলচ্চিত্রের আমি ক্ষেত্রে আমি বলবো না, আমি বলবো কিন্তু সমস্ত ক্ষেত্রেই, আপনি অন্য মাধ্যম শিল্প মাধ্যম বলেন বা শিল্প মাধ্যমের বাইরের যে মাধ্যমগুলো আছে সেই জায়গা থেকেই বিবেচনা করলে সেই জায়গাটা হয়ে ওঠেনি। এখন সেটা কেন হয়ে ওঠেনি, সেটা কি আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চার একটা বড় ঘাটতি আছে কিনা, সেটা জাতিগত একটা ঘাটতি আছে কিনা, সেটা হয়তো বিচার বিশ্লেষণ করা যেতে পারে, ব্যক্তিগত পর্যায়ে ঘাটতিটা বিচার করা যেতে পারে, আর যেটা চলচ্চিত্রের জন্য আরেকটা বিষয় যুক্ত হতে পারে পারিপার্শ্বিক, বা যেহেতু ধরেন যে অনেক মাধ্যম তো আছে একা একাই কাজটা করা করা যায়, যায় কিন্তু চলচ্চিত্র যেহেতু অনেকগুলো মাধ্যমকে এখানে সমন্বিত। যুক্ত, হ্যাঁ, এখানে আমি বলছি অনেকগুলো বিভাগ, অনেকগুলো মাধ্যমে অনেকগুলো বিভাগ আছে, তাই না? এখানে অভিনয় করেন কিছু মানুষ, তারপরে এখানে সিনেমা শুট ফটোগ্রাফিতে থাকেন কিছু মানুষ, সম্পাদনায় থাকেন, সঙ্গীতে থাকেন, হ্যাঁ, তো এই যে টোটাল বিষয়টা কি যে একটা জায়গায় পৌঁছা সেটা সেটা আমাদের পৌঁছানো যায়নি। সমস্ত ক্ষেত্রেই আমরা একটু উচ্চতর মানে যে পৌঁছবো সেই আমরা পৌঁছতে পারি নাই। এটা তো গেল শুধু নির্মাণের দিক থেকে, কিন্তু চলচ্চিত্র শুধু নির্মাণটাই সব নয়, এটা নির্মাণের পরে দেখাতে হয়, এটা একটা প্রদর্শন ব্যবস্থা থাকতে হয়, তার জন্য একটা তৈরি দর্শক থাকতে হয়, তার জন্য বিপণন বা প্রযোজনা প্রযোজক সংস্থার সঙ্গে পরিচালকের একটা একটা বোঝাপড়া, ইতিবাচক পেশাদারিত্বের চর্চা, অনেকগুলো বিষয় মিলেই এই পরিমণ্ডলটা আসলে বেড়ে ওঠে বা এটা উন্নত হয় আর কি। সেই জায়গায় আমাদের কি কোন সংকট বা কোনো ঘাটতি রয়েছে? সেখানে একটু সেটা তো সংকট আছেই, যেমন আমাদের প্রদর্শনের জন্য একটা বড় সংকট আছে, বিপণনও আছে, আর যেটা আরেকটা প্রসঙ্গ কি বলেন, বিপণন ও দর্শক দর্শক দর্শকের মান, তাদের দর্শকের রুচি, দর্শক দর্শকের তৈরি হচ্ছে কিনা কি সঙ্গে হ্যাঁ আছে? দর্শকের ক্ষেত্রে একটা বড় সংকট আছে। তা দর্শকও এখন পর্যন্ত বাংলাদেশে, আমি সাধারণ দর্শকের কথা আমি বাদই দিলাম, কিন্তু ধরেন যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাই করেন বা কলেজে শিক্ষকতা করেন, এই মানটা ধরেও যদি আমি বিবেচনায় আনি, সেখানেও কিন্তু চলচ্চিত্রের দর্শকের জায়গা থেকে খুব বেশি এগিয়ে যায় নাই এখনো। তাদের এক ধরনের খুব কম সংখ্যক আমরা পাবো যে মানে আমি বলছি না যে আমাদের চলচ্চিত্রকে তাদেরকে গ্রহণ করতে হবে, কিন্তু যদি আপনি এই চলচ্চিত্রটা আর্ট ফর্ম, চলচ্চিত্রটা আন্তর্জাতিক একটা অবস্থান আছে, সেখানে সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা গড়ে ওঠে নাই এখনো তাদের। ঠিক হিন্দি ছবি এখনো বাংলাদেশের ঠিক বা ওই সুচিত্রা বা উত্তমের ছবি বা সেই ছবি এই এই এর মধ্যে একটা ভাবনা কাজ করে, এবং আমার তো প্রায়ই, যেমন আমার ছবি কয়েকটা পূর্ণদৈর্ঘ্য ছবি, এবং এই পূর্ণদৈর্ঘ্য ছবিকেও অনেকেই বলছে যে ও এটা তো একটা শর্ট ফিল্ম, বিকজ যখন তারা দেখছে যে একটা ছবির মধ্যে কোনো ওইরকম প্রেমের গল্প বা এই যে একটা ফর্মুলা আমাদের এখানে দাঁড়িয়ে গেছে এই উপমহাদেশে, তার বাইরে তখন এটাকে ঠিক ফিল্ম হিসেবে, ফিচার ফিল্ম হিসেবে ভাবতে পারছে না। অথচ এই জায়গাটায় যে মানে তার মানে টোটাল বিষয়টা হচ্ছে ফিল্ম নিয়ে যে তারা তার যে বোঝাপড়াটা সেই জায়গাটা একটা গোলমাল রয়ে গেছে। আর এই গোলমালটা তো ওই যে বললাম যে আমরাও যদি ওই রকম একটা জায়গা তৈরি করতে পারতাম নির্মাণের জায়গা থেকে, তখন হয়তো এটাকে আরো একটু বেশি জোরালো ভাবে অ্যাপ্রোচ করা যেত, কিন্তু সেখানেও আরেকটা বিষয় বিবেচনায় আনতে হবে যে আমরা কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতে পারছি না, যে পৃথিবীতে অনেক ডিরেক্টর আছেন,
প্রথমেই অনেক ভালো কাজ করে ফেলছেন, একটু ভুরি ভুরি উদাহরণ আছে। কিন্তু আবার এই ধারাবাহিকভাবে নিয়মিত ভিত্তিতে হ্যাঁ, কিন্তু আবার অনেক অনেক উদাহরণ আছে যে যারা প্রথম দিকে ভালো করেননি, আস্তে আস্তে চলচ্চিত্রে ভালো করেছেন। যেমন বার্গম্যানের ক্ষেত্রেও ছিল, প্রথম 7-8টা ছবি কিন্তু খুব সুবিধাজনক অবস্থায় আসেনি, যেটা মৃণাল সেনের ক্ষেত্র হ্যাঁ 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 বলা চলে আর কি। বলে এরকম অনেক ইয়ে আছে। তো এই যে, এবং ওরাও কিন্তু প্রচুর ছবি নির্মাণ করেছেন, একজন 35-40টা করে ছবি তৈরি করেছেন এবং প্রতি বছর ছবি করছেন, বা প্রতি 2 বছর পরে ছবি করছেন, বা এমন হচ্ছে প্রতি বছর 1 বছরে 2টো ছবিও করে ফেলেছেন। এই যেটা ধারাবাহিকতার মধ্যে যে একজন বিকশিত হবে, সেই সুযোগটা থাকছে না। একজন একজন চলচ্চিত্র নির্মাতা ধরলাম যে সে প্রথমেই প্রমাণ করতে পারলো না, সে একজন অসাধারণ ডিরেক্টর, কিন্তু সে যে আবার একটা সময় পাওয়া যে একটা ছবি করলাম, তারপর আবার আমার চিন্তাগুলো আমি ভাবলাম যে কি ভুল হচ্ছে বা আমি কিভাবে নিজেকে বিকশিত করবো, তারপর আরেকটা ছবি করলাম, এই যে এগিয়ে যাওয়া, সেই সুযোগটা তো নাই। একটা ছবি করার পরে তারপরে তাকে এত বিধ্বস্ত হতে হয়, এরপরে তাকে আবার অন্য পেশায় হয়তো কাজ টাজ করে আবার 2 বছর পরে আবার চলচ্চিত্রে আসা। তো এইভাবে আসলে চলচ্চিত্র হওয়াটা মুশকিল। চলচ্চিত্র আসলে একজন মানুষের পক্ষে সার্বক্ষণিক, একজন নির্মাতাকে সার্বক্ষণিক এর মধ্যে থাকতে হবে, থেকে থেকে তাকে সেরকম একটা অনুকূল থেকে পরিবেশে থেকে তাকে থাকতে তাকে হবে আর একটা কি। জায়গায় পৌঁছতে হবে। হ্যাঁ, সেই সুযোগটা চলচ্চিত্রে নাই, এটাও একটা অন্যতম কারণ। কিন্তু আপনি দর্শকের কথা বলছিলেন, তো আমরা জানি যে এই যে দর্শক তৈরি বা দর্শক রুচি তৈরি কাজটা আসলে ফিল্ম সোসাইটি চলচ্চিত্র সংসদ আন্দোলন এরই একটা বড় দায়িত্ব এবং একটা বড় তাদের ভূমিকায় ক্ষেত্রে। এবং বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র সংসদ আন্দোলন হচ্ছে, 50 বছর হয়ে গেল। তো এই ক্ষেত্রে কি আসলে চলচ্চিত্র সংসদ আন্দোলন অতটা সফল হয়নি? এটা দর্শক রুচির মানোন্নয়নে যদি না না হয়ে সেটা থাকে, এখন এই বর্তমানে এই চলচ্চিত্র সংসদ আন্দোলনকে নিয়ে একটা প্রশ্ন উঠছে যে এসব প্রাসঙ্গিকতা নেই, এর প্রয়োজন নেই, নাকি এইটাকেও আসলে একটু নবায়ন করা, নতুন ভাবে ঢেলে সাজানো বা নতুন উদ্যমে একে একটাকে সমকালীন করে তোলা দরকার আছে বলে আপনি মনে করেন? এই চলচ্চিত্র সংসদ আন্দোলনের অতীত বর্তমান না ভবিষ্যৎ নিয়ে যদি কিছু আলোকপাত না করেন। চলচ্চিত্র সংসদের ভূমিকা নাই তা আমি বলবো না, কারণ এর বাইরেও যে যে মানে সংখ্যার দিক থেকে আমরা যাই বলি না কেন, যে সেটা কয়েক হাজার মানুষকে যদি আমরা বলি বা 100 মানুষকে যদি আমরা বলি যে চলচ্চিত্র আন্ডারস্ট্যান্ডিং, চলচ্চিত্র বোঝাপড়া তাদের এক ধরনের তৈরি হয়েছে, সেটা কিন্তু চলচ্চিত্র সংসদের ভূমিকা আছে। কিন্তু সেটা যে ব্যাপক, মানে যে পরিমাণ মানুষ চলচ্চিত্রের মানে আন্ডারস্ট্যান্ডিং বিকশিত হলে, যে পরিমাণ মানুষের এই ঘটনাটা ঘটলে একটা চলচ্চিত্র বেঁচে থাকতে পারে, ততটা হয়তো হয় নাই। হ্যাঁ, সেটা এখন তো বিভিন্ন রকম ভাবে ভাবতেই হবে, তারা তো তাদের মতো করে চেষ্টা করেছেন ফিল্ম সোসাইটি, কিন্তু সেটা হয়তো অনেক বেশি প্রসার লাভ করতে পারেনি। সেটা প্রসার আসলে জোর করে অনেক সময় করানো যায় না। হ্যাঁ, এটার এটার সাথে মানুষেরও এক ধরনের ই থাকতে হয়, মানে হ্যাঁ, কিন্তু এখন তো সংশ্লিষ্ট। গোটা আন্দোলনটাকেই মনে হয় খুব স্তিমিত আর হয়ে গেছে ঢাকা আর শহরের এখন হাতে। একটু হ্যাঁ, হ্যাঁ এখন একটু কেন সেটা, আন্দোলনটা এবং এটাকে আবার না, এটা নতুন করে জাগানোর কি কোনো প্রয়োজন আপনি না, দেখেন এটা কিনা বা সুযোগ এটা আছে একটু কিনা? হ্যাঁ না, এটা একটু মুশকিল, এটা আসলে এই বাস্তবতায়। কারণ হচ্ছে যে চলচ্চিত্র সংসদ আন্দোলনের যে 2টো বিষয় মানুষ আকৃষ্ট বোধ করতো, একটা হচ্ছে কিছু ছবি দেখা, যেটা আপনি চলচ্চিত্র সংসদের বাইরে আপনি এই ছবিগুলো দেখতে পারতেন না, বিভিন্ন এম্বাসিটি হোক বা যে কোনো ভাবে আয়োজন করে হোক, আন্তর্জাতিক খুব গুরুত্বপূর্ণ ছবিগুলোকে দেখা যেত। তারপরে হচ্ছে যে চলচ্চিত্র বিষয়ে আলোচনা করা, হ্যাঁ বিভিন্ন ওয়ার্কশপ করা, তো সেইটা যেমন দেখার ব্যাপারটা এখন আর খুব গুরুত্বপূর্ণ জায়গায় নাই, কারণ ব্যক্তিগত পর্যায় থেকেই মানুষ কিছু ছবি দেখতে পাচ্ছে। সুতরাং একটা আয়োজনের মধ্য দিয়ে আমি নির্দিষ্ট করে দিই এই ছবিগুলো দেখানো, সেটা একটু সুযোগটা একটু কমে গেছে। আর দ্বিতীয়ত যে মানে বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন ইয়ের আয়োজন, তো সেক্ষেত্রে এখানে তো অনেকগুলো ফিল্ম ইনস্টিটিউটে বেশ মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্ট ই তৈরি হচ্ছে আর কি, যে যেখানে ছাত্র মানে ফিল্ম ফিল্ম বিষয়ক যে বিষয় ইগুলো আছে ক্লাস নেওয়া হচ্ছে, তো সেখানেও একটা বড় শ্রেণী মানে স্টুডেন্টরা কিন্তু সেখানে একটা সুযোগ পাচ্ছে। এর বাইরে যে সীমিত সংখ্যক যে আগ্রহী পাওয়া যাবে, সেটা মিলে আমার মনে হয় না যে চলচ্চিত্র সংসদের পক্ষে এখন অনেক কিছু করা সম্ভব। কিন্তু আমাদের, কিন্তু আমার মনে হয় চলচ্চিত্র দেখার সংজ্ঞাটাকে যদি আমরা নতুন করে ভাবি, আমরা কিভাবে দেখছি? আমরা দেখছি মূলত এখন ল্যাপটপে কি মোবাইলে বা ছোট পর্দায় দেখছি, এটাকে সত্যিকার অর্থে চলচ্চিত্র দেখা বলা যায় না। এবং দেখছিও নানা রকম পারিপার্শ্বিক বিরুদ্ধতার মধ্যেই দেখছি, অখণ্ড মনোযোগ নিয়ে দেখার ওই রকম সেটারও হচ্ছে না। যে কাজটা আসলে
চলচ্চিত্র সংসদ করতে পারে একটা সুন্দর পরিবেশে, বড় পর্দায় নিরবচ্ছিন্ন ভাবে দেখা, দেখার পর ছবিটা নিয়ে আলোচনা করা, তাহলে আমার কেন যেন মনে এই সুযোগটা বোধহয় এখন আরো বেশি করে দরকার। কেন এখন হল কমে যাচ্ছে, এখন কোথাও কোনো প্রদর্শনের সুযোগ হয় না, ফলে সেইটাকে কাজে লাগিয়ে আমার মনে হয় চলচ্চিত্র সংসদ আন্দোলন হয়তো বা নিজেদেরকে আবারও নতুন করে নবায়ন করার কথা ভাবতে পারে। কিন্তু আসলে চলচ্চিত্র দেখার বিষয়টাকে যদি আমরা গুরুত্ব দিই যে দেখার মতো করে দেখা, সেটা কিন্তু হচ্ছে না আসলে। এটা আমার এইটা ঠিক আছে, সেটা হয়তো হচ্ছে না, কিন্তু সেটা কি আয়োজন করলেই যে হবে কি না, মানে মানুষের যে আগ্রহটা, সেই আগ্রহটা আছে কি না, সেটা কিন্তু একটু সেটা তাহলে অন্য সমস্যা। ঢাকায় ফিল্ম ফেস্টিভ্যাল হয়, যে ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল হয় বা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সেখানে তো আমরা খুব বেশি দর্শক পাই না। হ্যাঁ, যে পরিমাণ ছাত্র আছে চলচ্চিত্রে পড়াশোনা করছে, ফিল্ম মেকিং এর সাথে জড়িত যতজন, তার যদি 10 ভাগ ওখানে উপস্থিত হতো, তাতেও কিন্তু এক ধরনের হয়তো দর্শক পাওয়া যেত, সেটা কিন্তু নেই। তাহলে এটা একটা সামাজিক সংকট, এটা একটা সামাজিক সংকট হয়েছে, সামগ্রিক ভাবে সামাজিক রাজনৈতিক একটা সংকট তৈরি হয়েছে এবং এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করেছে। মানুষ যে এক জায়গায় মিলবে, সেই মেলার প্রবণতাটা কমে গেছে, মানুষ অনেক বেশি নিজেকে নিয়ে, আর ধরেন ঢাকা শহর একটা বড় ক্রাইসিস, অন্য শহর অপেক্ষা ট্রাফিক একটা বড় সমস্যা হয়ে গেছে, যে আমি কোন একটা প্রোগ্রামে যাওয়া মানেই হচ্ছে আমাকে আরো বাড়তি 3টা ঘন্টা দেওয়া বা 4টা ঘন্টা দেওয়া। এই মিলে যে বাস্তবতাটা, সবকিছু মিলে বাস্তবতাটা খুব ভালো না। এখন এখান থেকে উত্তরণের পথ হতে পারে যে এটা একটা বড় একটা পরিকল্পনা করা সরকারি পর্যায়ে, বা সবাই মিলে একটা বড় পরিকল্পনা করা, আর হচ্ছে মানুষের মধ্যে তার একটা সাংস্কৃতিক চেতনার জায়গায় জায়গা তৈরি হওয়া। তৈরি করা এখন এটা তৈরি করা যায় নাকি এটা তৈরি হয়, করা যেতেই পারে। এটা শিক্ষা ব্যবস্থা, আমাদের স্কুলিং এ যদি ছোটবেলা থেকে স্কুলে স্কুলে যদি ছবি দেখানো, ছবি নিয়ে কথা বলা, ছবি প্রতি আগ্রহ তৈরি করা যেতেই পারে সেটা, কিন্তু আমরা কি সেটা গুরুত্ব দিচ্ছি আসলে? আমরা কি চলচ্চিত্র সেইটা হচ্ছে ব্যাপার, যে একাডেমিক জায়গা থেকে যেটা বিবেচনা করা হয় তাহলে হয়তো সেই জায়গায় বসতে পারে। হ্যাঁ, তো সেটা একদম সাধারণ শিক্ষার মধ্যে। কিন্তু আবার পাশাপাশি আমি যেটা বললাম, যে ঢাকায় কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু, আমি সেটা বলছি না, আমি একেবারে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায় থেকে চলচ্চিত্রের একটা সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করে। এখন সেটা কি এখন আর কতটা জরুরি, সেটা হচ্ছে বড় বিষয়। কারণ এখন তো জরুরি হয়ে জীবিকা, অনেক টাকা হবে, এটাও থাকবে, অনেক কিছু হবে, এটাও বোঝাতে হবে যে জীবিকার জন্য বরং এই গুণাবলী গুলো, বাড়তি গুণাবলী গুলো ইতিবাচক ভাবে মানুষকে দেখতে হবে, এই গুণগুলোকে আসলে জীবিকার জন্য অনুকূল হবে বলে মনে হয়। আমি কিন্তু ওই জায়গা থেকে বলছি যে এই বিষয়টা যারা চিন্তা করবেন, যারা এটাকে যুক্ত করবেন, তারা সেইভাবে ভাববেন কিনা, সে জরুরি এখন তাদের কাছে অন্য কিছু হতে পারে। আচ্ছা, আমরা আরো কিছু কিছু প্রশ্ন আপনাকে নেবো। যেমন আপনি একটু আগে সেন্সরের কথা বলছিলেন, যে আপনার একটা ছবি অনেকদিন আটকে ছিল, আবার একটা অনুদান কথা আছে দেশে, আপনার কিছু অনুদানও পেয়েছে, রূপান্তর অনুদানে পাওয়া ছবি। তো আমাদের এই যে অনুদান প্রথা, আমাদের যে সেন্সর প্রথা, আপনার অভিজ্ঞতার আলোকে এর কোন একটা মূল্যায়ন বা এর কোন পুনর্মূল্যায়ন বা এর সীমাবদ্ধতা এবং তাকে উত্তরণের কোন চিন্তা ভাবনা কি আপনার নিজের মধ্যে আছে, যা একটা চলচ্চিত্র বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে? আচ্ছা, সেন্সরের বিষয়ে আমি বলতে পারি যে আমার 2টো ছবি সেন্সরে আটকে ছিল এবং সেটা দীর্ঘদিন, 7-8 মাস আটকে ছিল, তারপরে অবশ্য মুক্তি পায়, মানে সেন্সর সার্টিফিকেট পায়। তো সেন্সর নিয়ে খুব বেশি আমার ওই অর্থে কথা বলার নাই, কারণ এটা একটু সেন্সর, অনেকে বলে সেন্সর না থাকলে ভালো হয়, তো সেক্ষেত্রে একটু ভাবতে হবে যে এতে যারা মানে একটু এমন কিছু বলতে চায় যেখানে সেন্সর বাধা, সেইটা পাশাপাশি আবার অনেক ছবি আছে এমন কিছু দেখাতে চায়, এমন কিছু করতে চায় সেটা সেন্সরের বাধা, তারা আসলে বেশি সুবিধা পাবে। আমি যেটা বলতে চাচ্ছি যে সেন্সরে হয়তো কমার্শিয়াল ছবির ক্ষেত্রে কিছু ভালগারিটি বা কিছু মানে অ্যাকশন, কিছু এই ধরনের ভায়োলেন্স থেকে কন্ট্রোল করা হয়,
তো এইটা আমি জরুরি মনে করি। তো সেই জায়গা থেকে সেন্সরের এক ধরনের থাকা উচিত। আর যদি আপনি আপনার কথা মানে এক্সপ্রেশনের জায়গা যদি বলেন যে আমি আমার বক্তব্য, সেক্ষেত্রে সেন্সর অনেকগুলো অদ্ভুত অদ্ভুত সব বিষয় আছে, সেইগুলোকে অবশ্যই এটা দূর করা উচিত। কিন্তু আবার পাশাপাশি এটাও ভাবতে হবে যে আমরা কিন্তু যে যে এরকম কাজও তো খুব বেশি করি কি, যে যে চিন্তা মানে নিজেদের প্রকাশের জন্য, মানে এখন পর্যন্ত তো এরকম খুব কিছু আমরা দেখি এই নামটার মধ্যে যেমন নেতিবাচকতা রয়ে গেছে তো আর কি, নামটাই নিবর্তনমূলক, সেটাকে অন্য কোনোভাবে উপস্থাপন করা যেতে পারে হয়তো, এটা একদম সময়ের সঙ্গে পাল্টে গিয়ে আর কি। হ্যাঁ, এখন একজন চলচ্চিত্র নির্মাতার সেলফ সেন্সরশিপ যদি ভেতরে ঢুকে যায় তাহলে সেটা খুবই খারাপ কথা হবে। আমরা তো এখন পর্যন্ত ওই রকম চলচ্চিত্র কাউকে দেখিনি যে চলচ্চিত্র নির্মাণ করছেন যেটা কিনা আসলে ওনার মাথায় সেন্সর নেই, উনি কিছু বলতে চান, হ্যাঁ সে বলাটা অনেক বড় কিছু, সেরকম তো না। আমার দুটো ছবি সেন্সরে আটকানো হয়েছে, এটা খুবই হাস্যকর ব্যাপার। সেন্সরে আটকানোর পরে যখন সেন্সর সার্টিফিকেট পেল তখন আমার নিজেরই জন্য খুব সংকোচ, এই ছবি দুটো কেন সেন্সরে আটকালে। এগুলো হচ্ছে একেবারেই আমলাতান্ত্রিক কিছু বিষয়ের ব্যাপার। তবে আমার কাছে যেটা মনে হয় যে চলচ্চিত্রের সংকটটা সেন্সর অবশ্যই কতগুলো যে এইটা দেখানো যাবে না, মানে এটাকে একটু যুগোপযোগী করা, সমকালীন করে তোলা, হ্যাঁ সেটা সেটা আমার সেটা হয়তো খুবই আপত্তিকর। কিন্তু আমাদের মূল সংকটটা হচ্ছে যে ভালো ছবি বা শিল্পসম্মত ছবির যে চিন্তার যে জগৎ বা সেটার যে বোঝাপড়ার যে বিষয় সেটা হচ্ছে আমাদের একটা বড় সংকট। মানে এক এক ধরনের এক পর্যায়ে এক ধরনের ক্লিশে ভাবনা ছিলই, এই চলচ্চিত্র মানে হচ্ছে গ্রাম বাংলা এই সেই ইত্যাদি, এরকম একটা ছিলই তখন তো সেখান থেকে আমাদের ধরেন আন্তর্জাতিক এটা ছিল না, অভিজ্ঞতাটা ছিল। এখন তো হাতের মুঠোয় গোটা পৃথিবী, সারা পৃথিবীর ছবি দেখছি, এখন তো সেখান থেকেও সেই জায়গা থেকে কিছুটা বেরিয়ে আসলো, কিন্তু ওই অর্থে কিন্তু বেরিয়ে আসেনি। এখন যেভাবে আমরা ভাবি, এই যে আমরা যেভাবে ভাবি সেটা আসলে ঠিক আমাদের ভাবনা জগৎটাই মনে হচ্ছে যে কোথাও একটা স্থবিরতার মধ্যে, আবদ্ধতার মধ্যে রয়ে গেছে। সুতরাং সেই সংকটটা দূর করা হচ্ছে প্রথম কাজ, তারপরে হচ্ছে অন্য যে কাজ। আমি অনুদান নিয়েও কথা বলছি, আর অনুদান নিয়ে যদি কথা বলি, অনেক টাকা দিচ্ছে এখন, বেশ ভালো পরিমাণ টাকা, কিন্তু অনুদান ওই রকম ওই অনুপাতে সুফল কিন্তু আমরা সেইভাবে পাচ্ছি না যে প্রতি বছর এটা 5টা কি 6টা কি 10টা ছবি, ভালো ছবি বেরিয়ে আসছে, সেটা তো হচ্ছে না কিন্তু। আবার এটা পাবেন না, এটা অনুদান থেকে পাবেন না, আপনি বিশ্ববিদ্যালয়ের থেকে পাবেন না, ওই যেটা বললাম স্টুডেন্টদের থেকেও কিছু ফল পাবেন না। তার মানে দুটো কারণ, প্রথমটা হচ্ছে অনুদানের ক্ষেত্রে যেটা আমার বলার, এখানে যারা অনুদানে যারা অনুদান দেন সরকারি পর্যায়ের মানুষজন এবং অনুদান কমিটিতে যারা যারা থাকেন, তাদের চলচ্চিত্র আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটাই একটা বড় গোলমেলে রয়ে গেছে। সুতরাং কি ধরনের চলচ্চিত্রকে তারা মানে অনুদান দিচ্ছেন এক, আর এছাড়া ব্যক্তি সম্পর্ক, রাজনৈতিক সম্পর্কটা এখানে গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে। এই দুটো জিনিসই তো খুবই না, কিন্তু অনুদান কমিটিতে যারা আছেন অনেকে অনেকে তো চলচ্চিত্র সঙ্গে সম্পৃক্ত এবং ভিন্ন কথা, থাকা মানেই হচ্ছে সে চলচ্চিত্রটাকে, অনেকেই তো চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ, বাংলাদেশের যে প্রায় 300-400 ডিরেক্টর আছেন, তার পাশে অন্য ব্যক্তিরা যাদের আমরা বৌদ্ধিক মান সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আছে, এটা খুবই মানে সেই জায়গাটাই আপনি একটু নিজে নিজেই বিচার করেন যে তাদের কাজের মানটা কি। সুতরাং সে আর একটা আমি আমি যেটা বলতে চাইছি, আপনাকে সমস্যা আরো অন্য জায়গায় যখন যেতে চাইবেন আপনাকে এই এক্সপেরিমেন্টের সুযোগ গুলো দিতে হবে, যে আপনি তো ওই জায়গায় তো পারতে পারেন, আপনার যে নীতিমালার মধ্যে যেগুলো কথা আছে এই নীতিমালাটাই হচ্ছে একটা আবদ্ধ জায়গা। তারপরে যারা এখানে কাজ করছে তারাও একটা আবদ্ধতার মধ্যে আছে। আপনি অনুদানটাকে যদি একটু নিরীক্ষার মধ্যে উন্মুক্ত জায়গায় ছেড়ে দিতে পারতেন তাহলে এটা থেকে একটা ফলাফল পেতেন। আপনি যে যে আবদ্ধতার মধ্য দিয়ে, যে সীমাবদ্ধতার মধ্য দিয়ে, সেটা হচ্ছে নীতিমালা এবং পাশাপাশি যারা দিচ্ছেন তাদের সীমাবদ্ধতা, এ থেকে যখন একটা কাজ করবেন তার তো একটা এক ধরনের হবেই, যে আরো কমতি হবেই, যে সেখান থেকে আরো মানে মানের অবনতি ঘটবে। তো সেটাই হচ্ছে আর কি,
যেনতেন ভাবে চলচ্চিত্র তৈরি হচ্ছে। আমি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে বললাম, সেখানে একই না সঙ্গে সেটা পরে প্রশ্ন আসছে, বিশ্ববিদ্যালয় যে না না সেটা আমরা শিক্ষকতা করছেন সেটা আমরা পরে প্রসঙ্গে আসছি, কিন্তু এটা আমরা শেষ করে নেই যে হ্যাঁ এখানে কি আমরা কি ব্যবস্থার মধ্যেও কোনো ত্রুটি আছে কিনা, অর্থাৎ যেভাবে চলচ্চিত্রগুলোকে নির্ধারণ করা হচ্ছে, নির্বাচন করা হচ্ছে, আমার কেন যেন মনে সেই প্রক্রিয়াটিও হয়তো বা ত্রুটিপূর্ণ। কারণ আমি যদিও জানি শুধুমাত্র চিত্রনাট্য দেখে সিদ্ধান্ত নেওয়া হয় আর কি, কিন্তু একটা চিত্রনাট্য দিকে কখনোই কিন্তু এরকম সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না, চূড়ান্ত সিদ্ধান্ত যে এটাকে ভালো ছবি হবে তার জন্য হয়তো বা তাকে কিছু অংশ তাকে বানিয়ে জমা দিতে হতে পারে, তার একটা এক্সটেন্সিভ ইন্টারভিউ হতে পারে, সামগ্রিক পরিকল্পনাটা তার কিভাবে করবে গোটা পরিকল্পনা প্রেজেন্টেশন থাকতে হতে পারে, এমনকি অর্থায়নের ক্ষেত্রে দেখা যায় তাকে একটা অংশ বিশেষ টাকা দিয়ে দিচ্ছে অথচ তার বাজেটটা অনেক বড় বাজেট, সে বাকি টাকাটা সে কোত্থেকে তুলতে পারবে, কতদিনে তুলতে পারবে, আদৌ তুলতে পারবে কিনা, এই সবগুলো জিনিস মিলেই আমার মনে হয় একটা চরম চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে সবই বিবেচনা করা দরকার বলে আমার মনে হচ্ছে। একটু সে তো যান্ত্রিক ভাবে বোধ হয়ে যাচ্ছে এখন, না না সে তো বটেই। এখন এখন আপনি ধরেন যে যারা অনুদানটা দিচ্ছে হচ্ছে তথ্য মন্ত্রণালয়, এখন তথ্য মন্ত্রণালয়ের কে আছেন, একজন মন্ত্রী আছেন, সচিব আছেন, তার সাথে কিছু মানুষজন আছেন, হ্যাঁ, তাদের চলচ্চিত্র বিষয়ে এই ধারণাটা থাকার কথা না, হ্যাঁ, এবং তারা সেটাকে প্রচন্ড ভাবে নিয়ন্ত্রণ করছেন। আর দ্বিতীয়ত, যারা এখানে কমিটিতে যাচ্ছেন তারা কমিটিতেই যাচ্ছেন, কমিটিতে তাদের কিছু দায়িত্ব কিভাবে পালন করছেন তারাই জানেন, কিন্তু তাদের মধ্যেও কেউ কেউ জানতে পারে এই যে ফান্ড, বিদেশি যে ফান্ড গুলো সেটা কিভাবে দেওয়া দেওয়া হয়, হ্যাঁ, সেখানে সেখানে সাফল্য ব্যাপারটা কি রকম, তো সেখানে আমরা কি কি করতে পারি, সেই জায়গায় তো কোনো ডেভেলপমেন্ট নাই এবং সেটা নাই, এবং যারা অনুদান কমিটি থাকছে, বাছাই কমিটি থাকছে, নেহাতই থাকছে, এটার যে এটার যে একটা বড় রকম পরিবর্তন দরকার, হ্যাঁ, এবং সেই জায়গাটাই তো, মানে সেই ভাবনাটাও নাই, সেই জায়গাটাও তার নাই। আমার মনে হয় সবাইকে আওয়াজটা তুলতে হবে, হ্যাঁ, সবাইকে আওয়াজটা, এই আওয়াজটা তোলার মতো তো তার সেই বোধের জায়গাটা তো থাকতে হবে, সে তো জানেই না তাকে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, অনেকেই তো আছেন যে এই সমস্ত কমিটিতে থাকবে, সরকারি লোক থাকবে, এই ব্যাপারগুলোর মধ্যে কিছু প্রাপ্তি যুগ আছে, কিছু নাম হবে, হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাটাই যা হবার তাই হচ্ছে, আপনি কোটি টাকা চলে যাচ্ছে কিন্তু কোনো ফলাফল নাই, তো এইভাবেই তো হবে। আমার মনে হয় সবকিছুকে ধীরে ধীরে ঢেলে সাজানো উচিত, সমকালীন করা উচিত, প্রযুক্তির ব্যবহারটাকে প্রয়োগটাকে আরো বেশি করে দেওয়া উচিত সেখানে, এখন তো সহজ হয়ে আসছে, অনেক কিছু করা সম্ভব এখন আর কি। হ্যাঁ আচ্ছা, আপনি আমরা আপনি যে প্রশ্নটা তুলতে চাইছিলেন আমিও সেটা তুলবো, আমার প্রশ্ন মধ্যে আছে যে চলচ্চিত্র যে প্রশিক্ষণের ব্যবস্থাটা প্রাতিষ্ঠানিক ভাবে চলচ্চিত্র শেখানোর এই যে বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট বিভিন্ন কোর্স, এর একটা দাবি ছিল সবসময় আর কি, এবং সেই দাবির ফলেই এখন সেটা হয়েছে। এখন আলাদা করে আমাদের সিনেমা টেলিভিশন ইনস্টিটিউট হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগ হয়েছে, এছাড়া একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র অধ্যয়নের বিভাগ রয়েছে, কিন্তু তার ফলাফল এখনো কিন্তু আমরা সেভাবে পেতে শুরু করিনি। অথচ আমরা জানি পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে যারা যারাই বেরিয়েছেন তারা একটা বিরাট ভূমিকা রেখেছেন ভারতীয় চলচ্চিত্রে, এমনকি আমাদের বাড়ির পাশে কলকাতায় সত্যজিৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের একটা বিরাট ইতিবাচক পরিবর্তন প্রভাব আছে কলকাতার চলচ্চিত্র সমকালীন বাংলা চলচ্চিত্রের উপরে। আমাদের দেশে কোথায় সমস্যা, কোথায় সংকট, কখন আমরা সেই ধরনের একটা ইতিবাচক ফলাফল পেতে পারি? এটা পাননি এবং পাবেনও না, এটা পাবেন না, এই কারণে একটা হচ্ছে যে আমরা এখানে যারা শিক্ষকতা করছেন এখানে আপনি 5 জন শিক্ষক বের করতে পারবেন না যারা চলচ্চিত্রকে শিক্ষক হিসেবে মানে দায়িত্ব পালন করতে পারে। তো অধিকাংশ ক্ষেত্রেই 2-4 জন আছেন, আমি এটাকে বললাম 5 জন আপনি পাবেন না, 5 জনের কম হবে না, এতগুলো ইয়েতে কোর্স করছে, ই করছে, কিভাবে তারা শিক্ষক তৈরি করছে, কিভাবে তারা নিচ্ছে, নিয়ে একটা কোর্স একটা অফার করছে, সেটার মধ্য দিয়ে এক ধরনের চলছে, এবং তাদের মাধ্যমে যারা ছাত্র তারা যখন কাজ করছে, তো সুতরাং সেখানে তো আপনি আরো ওই রকম ব্রাইট কিছু আপনি পাচ্ছেন না, তাহলে এটা কখন গিয়ে দাঁড়াবে, কখনই দাঁড়াবে না। শিক্ষকের ক্ষেত্রে, শিক্ষকের ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই বিদেশি শিক্ষককে, একদম আমি বলার চেষ্টা করছিলাম, আপনি নেপাল থেকে, ভারত থেকে, শ্রীলঙ্কা থেকে, একদম একদম, আপনাকে প্রথমে হচ্ছে বিদেশি শিক্ষককেই করতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে কারিকুলামটা তো শিক্ষা, হ্যাঁ হ্যাঁ, তৈরি করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে একজন শখ করে আসলো ফিল্মে পড়বে বা অন্য কোনো সাবজেক্টে ভর্তি হতে পারছে না, এখানে পড়বে, এইভাবে ভর্তি করে কোনো লাভ লাভ নেই,
একদম, আসলে তার হুম, ফিল্মের প্যাশনের জায়গাটা সত্যিকার অর্থে, হ্যাঁ, কিরকম, হুম, তার কতখানি ফিল্মের নিবিড় লিখেছে, আন্ডারস্ট্যান্ডিংটা কিরকম, হুম হুম এবং ফিল্মের আসা মানে হচ্ছে তার অন্য সকল বিষয়ে তার আন্ডারস্ট্যান্ডিংটা কিরকম সেটা বোঝার ব্যাপার আছে। যে আপনি ফিল্মে আপনি পড়তে আসছেন, তার মানে আপনি মানে কিছু ছবি দেখছেন, কিছু ছবির কিছু ডিরেক্টরের নাম জানেন বা ফিল্ম বিষয়ে কিছু হয়তো বলতে পারেন, সেটাই যথেষ্ট না, সেটাই জানাশোনার খুবই ঘাটতি আছে। আমি তো এই যে যে সরকারি যে একটা প্রতিষ্ঠান আছে কে ফিল্ম ইনস্টিটিউট, সেখানকার দুইজন ছাত্রের সাথে কথা বলে দেখছি, তারা বুদ্ধিদেব দাশগুপ্তের কোনো ছবি দেখে না। আমি অন্যরকম এই বার্গম্যান বা ইয়ে বাদই দিলাম, তারা কিন্তু পাশ করে গেছে, পাশ করে গিয়ে আবার হয়তো কোনো কোথাও না কোথাও চাকরি নিচ্ছে। তো এই এই যে একটা বিষয় চলছে যে সেই জায়গায় এই অবস্থা, কিন্তু তাকে তো অন্য মাধ্যমও জানতে হবে, তাকে লিটারেচার বুঝতে হবে, তাকে ফিলোসফির জায়গাটা তৈরি করতে হবে, তাকে অন্যই, এবং নিশ্চয়ই এত কিছু নিশ্চয়ই করার পরও একজন ভালো ডিরেক্টর বা ফিল্ম আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ নাও করতে পারে। নাও করতে পারে, কিন্তু যদি ভালো ডিরেক্টর হতে চায়, এগুলো লাগবেই। তারপরে হচ্ছে ফিল্ম আন্ডারস্ট্যান্ডিং একটা যথাযথ অবস্থায় পৌঁছে, তাহলে কিন্তু এই বিষয়গুলো জরুরি। মানে এই না যে আমি প্রচুর পড়লাম, প্রচুর দেখলাম, প্রচুর জানলাম, আমি সমস্ত কিছু, আমি পেন্টিং বুঝি, আমি অমুক বুঝি, তমুক বুঝি, তার মানে যে আমি একজন ভালো সৃজনশীল শিল্প ফিল্ম ডিরেক্টর হতে পারবো, তার কিন্তু নিশ্চয়তা নাই। তার মানে হ্যাঁ, জরুরি ভিত্তিতে আমাদেরকে কিছু কিন্তু যদি শিক্ষকদের বড় ক্ষেত্রে, কিছু হ্যাঁ হ্যাঁ হয় তাহলে আবার হুম এইটা ছাড়া সম্ভবই না। না, সেটা সেটা বুঝতে পেরেছি, কিন্তু একেবারে, সেই জায়গাটা হ্যাঁ তৈরি হওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন সেই জায়গার শিক্ষকই নাই, অদ্ভুত সব মানুষজন এখানে আছে। হ্যাঁ, একেবারে নিয়মিত স্থায়ী শিক্ষক না, গেস্ট স্পিকার তো আমরা নিয়মিত আনতেই পারি, বড় বড় পরিচালক গুলো আসলো, এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করলো, তারা ছোট ছোট কিছু ওয়ার্কশপ করালো, সেটা তো হতেই পারে। আমার মনে হয় এই ক্ষেত্রে সব যান্ত্রিক ভাবেই হচ্ছে, এটাকে একটা সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে উদয় করা হচ্ছে না। যাই হোক, আমরা আশা করব যে এটা অবস্থা পাল্টাবে, সবে তো শুরু, একটা ইতিবাচক ফল আমরা পাবো। আপনার কাছে আমার একটা জিজ্ঞাস্য, প্রামাণ্যচিত্র, আমি লক্ষ্য করলাম আপনি এখন পর্যন্ত কোনো প্রামাণ্যচিত্র করেননি, কিন্তু ইদানিং দেশেও যেমন বাইরেও প্রামাণ্যচিত্রের কিন্তু বেশ একটা নতুন আবহ আবেদন তৈরি হয়েছে, তারটা জনপ্রিয়তা তৈরি হয়েছে, নানা রকম ফান্ডও পাওয়া যাচ্ছে। আপনার কি মনে হয় বাংলাদেশে কি প্রামাণ্যচিত্রের সংস্কৃতিটা তো উপেক্ষিত, বা এখানে কি তার সম্ভাবনা সুযোগ কম? আপনার নিজের কি অবস্থান এই ক্ষেত্রে? না না, আমি করিনি মানে তার মানে অন্য সম্ভাবনা বা অন্য কিছুর সাথে মোটেও বা তার সাথে সংশ্লিষ্ট মানে মানে ই নাই, সে জড়িত না। আমি হয়তো ব্যক্তিগত ভাবে ফিচার ফিল্মের মধ্যেই আছি, হয়তো সামনে ওই অর্থে প্রামাণ্যচিত্র আমার করা করবো কিনা বা করা হবে কিনা আমি বলতে পারছি না। তবে বাংলাদেশে কিন্তু আসলে প্রামাণ্যচিত্রে বেশ এক ঝাঁক তরুণ আছেন এবং আগেও ছিলেন, আর বিশ্ব চলচ্চিত্র কিন্তু অনেক আগে থেকে, এটা ইদানিং এর বিষয় না, এটা অনেক আগে থেকে। ইভেন ইদানিং যে একটু প্রামাণ্যচিত্রে যে এক ধরনের ফিকশনাল একটা ব্যাপার তৈরি করা, একটা ক্রিয়েটিভ ফিচার ক্রিয়েটিভ ফিচার ডকুমেন্টারি বলে আর কি, একটা হ্যাঁ 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 ফিচার ডকুমেন্টারি যে একটা বিষয়, সেটা কিন্তু অনেক আগেরই। আপনি যদি লুজিয়ানা স্টোরি দেখেন, আপনি যদি বা ওই বিশেষ করে রবার্ট ফ্লাহার্টির ওই নানুক অব দ্য নর্থ দেখেন, সেখানেও তো এক ধরনের এই এই প্রবণতাটা কিন্তু অনেক আগে থেকেই আছে, এটা এখন অনেক বেশি প্রকট। কারণ মাঝখানে একেবারেই প্রামাণ্যচিত্র ওই জায়গাটায় কিছু ইন্টারভিউ কিছু এই গিয়েছিল, সেই ইত্যাদি মিলে হুম একটা জায়গায় ছিল, সেই জায়গাটা হুম একটু গোলমেলে অবস্থায় হয়ে গেছিল আর কি, বা এখানে প্রামাণ্যচিত্র সেই জায়গাটা নেই, এখানে মুরাদ ভাই বা এরা তারেক ভাই তো একটা বড় তার একটা ইয়েতে ইয়ে ছিল, এবং তার সবাই এবং তরুণ অনেকেই আছেন যারা প্রামাণ্যচিত্র নিয়ে প্রচুর কাজ করছেন। তবে সংকটটা হয়তো ফিচার ফিল্ম প্রামাণ্যচিত্র সব জায়গায় তো একই রকম, হ্যাঁ, যে একটা জায়গায় মানে পৌঁছার জন্য, তারপরে যদি বিচ্ছিন্ন ভাবে ফিচার ফিল্ম আপনি যেহেতু দুটো ছবিকে বলতে পারেন, খুবই ভালো হয়ে হলো, কোনো একজন ডিরেক্টরকে আপনি বলতে পারেন বা কোনো একটি প্রামাণ্যচিত্রকে বলতে পারেন বা পাঁচটি প্রামাণ্যচিত্রকে বা কোনো একজন নির্মাতাকে বলতে পারেন, কিন্তু এইটা দিয়ে আমি যে নেতিবাচক কথা অনেক বেশি বলছি যে এটা এগুলো সব বিচ্ছিন্ন একটা ব্যাপার, এই বিচ্ছিন্ন ব্যাপার দিয়ে আসলে সামগ্রিকভাবে একটা বিষয়কে একটা মাধ্যমকে ই করা যায় না, প্রামাণ্যচিত্র একদম যেন তাই না। দেখানোর জন্য টেলিভিশন গুলো আছে, এতগুলো চ্যানেল আছে, তারা যদি নিয়মিত এই ধরনের ভালো ভালো প্রামাণ্যচিত্রকে তারা পৃষ্ঠপোষকতা করে, নিজেরা প্রকল্প নেয়, আমি তো মনে করি এই জায়গায় আসলে অনেক কাজ করার সুযোগ রয়েছে এবং এটা আরো এগিয়ে যেতে পারে। আপনাকে এটা মনে হয় না যে টেলিভিশনের মতো একটা মাধ্যমকেও কিন্তু আসলে ব্যবহার করা যেতে পারে কিন্তু চলচ্চিত্র উন্নয়নে? টেলিভিশন তো বাংলাদেশি টেলিভিশন তো কোনো মাধ্যমেই ভূমিকা
পালন করেন? ধরেন আপনার প্রামাণ্য চিত্র যদি ধরেন যে তাদের বিজনেসের জায়গাটা হয়তো হ্যাঁ একটু দেখতেও যেতে, হ্যাঁ বন্ধ হ্যাঁ হয়ে যাচ্ছে, কিন্তু ফিচার ফিল্মে কিন্তু সেটা ছিল বা সেটা আছে। আপনি ভারতে একটা চলচ্চিত্রের যে টেলিভিশন রাইটসে বা টেলিভিশন থেকে যে পরিমাণ টাকা পায়, ওদের ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলে দূরদর্শন একটা খুব বড় অ্যামাউন্ট, 30 লাখ বা এরকম আরো বেশি আছে, বা অন্যান্য চ্যানেলগুলো যে পরিমাণ টাকা দেয় 20 লাখ, সেখানে বাংলাদেশে তো 2 লাখ 1 লাখ বা বা এমন ব্যাপার যে ঠিক আছে আপনার ছবিটা দিয়ে যান আমরা একটু দেখিয়ে দেব। হ্যাঁ প্রামাণ্য চিত্রের ক্ষেত্রে তো এটা অহরহ যে ঠিক আছে রেখে যান দেখি কোনো গ্যাপ পেলে আমরা দেখাবো, এরকম একটা মানসিক অবস্থা। তো সামগ্রিক ভাবে জাতির যে অবস্থা তো টেলিভিশন সেন্টার গুলোর একই হবে, সেটা তো খুবই স্বাভাবিক। এবং টেলিভিশন সেন্টার আপনি যদি, আমি যেমন আমার চলচ্চিত্রকে যেভাবে আমি সমালোচনা করছি আমার মাধ্যম হিসেবে, আপনি অন্য যে কোনো মাধ্যমে একই একই অবস্থা, কোথাও থেকে আপনি ইতিবাচক কোনো পাবেন না না। কিন্তু এখন যদি তরুণরাই সেসব জায়গায় আছে, নেতৃত্বে আছে, না তরুণরাই তো সেখানকার প্রযোজক, সেখানকার বার্তা বিভাগ সব তারাই খুঁজছে, মানে তাদের কাছ থেকে যদি কিছু নতুন চিন্তা নতুন উদ্যোগ আমরা না পাই, তাহলে তো আসলে একটা দুটো হতাশার হতে কথা। পারে, হ্যাঁ হ্যাঁ দুটো হতে পারে, সেই তরুণরা হয়তো চাকরির বাইরে আর কিছুই ভাবছে না, আর একটা হতে পারে তারা ভাবলেও হয়তো তাদের সীমাবদ্ধতা আছে, সেটাই, কারণ পুঁজির সেই কাছে, তরুণ একটু পুঁজির কাছে, পুঁজির কাছে হয়তো বা পুঁজির নত কাছে বা জেনারেছে। অন্য হ্যাঁ ইয়ের কাছে আচ্ছা, আছে। আমরা এগোই, এখন আমরা একটু চলচ্চিত্রের বাইরের প্রসঙ্গে যেতে চাই, আমার ব্যক্তিগত আগ্রহের বিষয়ে। আমি জানি যে আপনি চলচ্চিত্রের বাইরেও বেশ কিছু কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন, যেমন কিছু উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আপনি ভাবেন, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা নিয়ে, আপনি পরিবেশ বান্ধব, মানব বান্ধব স্থাপত্য নিয়ে ভাবেন, এসব নিয়ে ভাবেন। তো আপনার এই কর্মকাণ্ড গুলো সময় শুনতে চাই, প্রথমে শুনতে চাইবো আপনার যে প্রযুক্তির মাধ্যমে আমাদের যোগাযোগ ব্যবস্থা নিয়ে আপনি যে একটা ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন, সেই বিষয়টা নিয়ে যদি আমাদের দর্শকদেরকে একটু অবহিত করতেন। না এর একটা প্রেক্ষিত আছে, সেটা হচ্ছে 2016 সাল হবে, তো আমি গ্রামে গেছি, আমার ছেলে আমার সাথে আছে, ওর তো অনেক ছোট, 2016-তে মানে ওর বোধহয় 10-11 এরকম একটা বয়স। তো যেটা হলো যে ও তখন ওই মানে আকাশে অনেক তারা, বেশ তারায় ভরা আর কি, তো ঢাকা শহরে এরকম তারা নেই, তো ও দেখে খুবই বিস্মিত যে এত তারা। তো এইখান থেকে আমি আমার একজন কবির মৃত্যু যে ছবিটা, সেই ছবির কিন্তু সংকটটা এরকম যে একজন কবির সংকট হচ্ছে ঢাকা শহরের আকাশে কোনো তারা দেখা যায় না, এবং এটাই হচ্ছে তার ক্রাইসিস, এই যে তার সে এই যে আকাশ এবং মানুষের মধ্যে যে ধূসরতা, যেটা কিনা শিল্পায়নের কারণে বা অনেক কর্মের কারণে যে তৈরি হয়েছে, সেখান থেকে তার মধ্যে একটা ক্রাইসিস তৈরি, এবং কবির মৃত্যুর আগের রাত এবং তারপর তার দাফন পর্যন্ত, সেখান থেকে এই গল্পটা মূলত এই যে পরিবেশ বিষয়ক এক ধরনের চিন্তা থেকে তার এই কাজটা, মানে মানে এই এই ছবিটা। তো পরবর্তী পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমরা যেটা হয় যে আমরা যারা ফিল্ম মেকিং বা আর্ট কালচার বা যাই বলি এর সাথে আছি, বা অনেকে যারা লেখালেখি, তারা হয়তো এর মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায় নিজের কর্মটাকে, কিন্তু আমার কাছে মনে হলো যে যেহেতু অধিক হচ্ছে যে আমি শুধু দাবি করলাম বা এটা হোক এটা হোক, তার চেয়ে কিছু বিষয়ের করা যায় কিনা, একদম প্র্যাকটিক্যাল জায়গা থেকে কিছু ভাবা যায় কিনা, কিছু প্রস্তাব দেওয়া যায় কিনা। আমি তখন বেশ কয়েকটা মানে চিন্তা করলাম যে আমাদের আসলে পরিবেশ দূষণ করছে কোন কোন মাধ্যম, তার মধ্যে পরিবহন আছে, তার মধ্যে স্থাপনা আছে, এর মধ্যে খাদ্য কৃষি, বিভিন্ন কারণেই আমাদের এই এটা তৈরি হচ্ছে, জটিলতাটা তৈরি হচ্ছে, মানে সেটা ওয়ার্ল্ড ওয়াইড না শুধু বাংলাদেশ না আর কি। হ্যাঁ এর জন্য ফার্স্ট ওয়ার্ল্ড অনেক বেশি দায়ী, তার সাথে সেকেন্ড আমরাও হয়তো অনেকটা দায়ী। তো প্রথমে আমার ট্রান্সপোর্ট নিয়ে একটা ভাবনা আসলো, যে যেটা চলন্ত রাস্তা, এটার মূলে ছিল হচ্ছে যে আমি এখান থেকে একটা পরিবেশ বান্ধব একটা পরিবহন ব্যবস্থাকে আমি উপস্থাপন করা। প্রথমে আমি ভাবলাম যে ধারণাটা আমি সরকারি পর্যায়ে আমলে আনি, তারপরে হয়তো তারা এটাকে নিয়ে কিছু করতে যদি মনে করে ঠিক আছে করতে পারে। প্রথমে আমি একটা নর্মাল প্রেজেন্টেশন দিলাম, তারপরে একটা শিল্পকলায় আমি একটা মডেল তৈরি করে প্রেজেন্টেশন দিলাম। তারপরে সরকারি পর্যায়ে মিটিং এ দেখা গেল যে না আসলে এইটা তারা বেশি চিন্তিত হচ্ছে, মেকানিক্যাল ইলেকট্রোমেকানিক্যাল যে ক্রাইসিসটা সেটা কিভাবে সব, বাংলাদেশে তো ইলেকট্রোমেকানিক্যাল
জায়গায় কোনো কাজই হয় না, একমাত্র ধোলাই খাল গ্রামে গঞ্জে ভটভটি তৈরি করা টারা এরকম কিছু বিষয় আর কেউ কেউ হয়তো একটু অ্যাসেম্বল করে আর কি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি তখন নিজেই ভাবলাম যে যেহেতু আমার একটু এক ধরনের মানে মেকানিক্যাল কাজ করার একটা প্রবণতা ছিল ছোটবেলায়, সেগুলো কিন্তু সেই স্কুল কলেজ এই এই সময় আর কি, তখন আমি আমার গ্যারেজে একটা মেকানিক্যাল মডেল তৈরি করি চলন্ত রাস্তার। এবং এর মধ্যেও যদি বললাম চলন্ত যে আমার আবাসন নিয়ে আমার একটা তখন ইয়ে আসতো, যেহেতু আবাসন একটা বড় সংকট তৈরি করছে পরিবেশে, এরপরে আবার ইলেকট্রিসিটি একটা বড় ব্যাপার, সেটা নিয়েও আমার একটা প্রস্তাবনা আছে যে 3D ফ্লোটিং ক্রেন পাওয়ার। তো এই পুরো ব্যাপারটাই হচ্ছে যে আজকের যে এই যে আমরা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আছি, যেটার একটা আমরা ফলাফল আমরা এখনো বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, হয়তো অনেকেই বিশ্বাস করি, এটা একটা প্রাকৃতিক বিপর্যয়। যে করোনা যে হচ্ছে না, যে যাই বলুক, কেউ গজব বলুক, কেউ মানে মনুষ্য সৃষ্টি জীবাণু বলুক, তো এইগুলো এখন খুব বেশি আলোচনায় নেই যে আসলে এর সাথে একটা এই ভাইরাসের যে বারবার প্রাদুর্ভাব ঘটছে। আপনি গত 40 বছরই দেখেন সার্স মার্স ইবোলা, তারপরে যে এটা এত ভাইরাস কিন্তু আগে ছিল না। হ্যাঁ, ভাইরাস এসছে আগে, ব্যাকটেরিয়া এসছে, অনেক মানে ক্ষতিকর সব এসছে, যেটা যে মানুষের জন্য অনেক জীবনের জন্য অনেক হুমকি হয়ে গেছে, কিন্তু এখন এটা কিন্তু অনেক বেশি এসছে। তো এটা তো সম্প্রতি এসছে, কিন্তু তার আগেই আমি 17 থেকেই এই ব্যাপারগুলো চিন্তা করছিলাম। আর আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে আলোচনা, তারপরে হচ্ছে বিভিন্ন সেমিনার বা বিভিন্ন গবেষণামূলক কর্ম, এটা জরুরি, কিন্তু এর থেকে অধিক জরুরি হচ্ছে একদম হার্ডওয়্যার জায়গায় কাজ করা। তো সেই কাজটা করতে গিয়েই আমি আসলে এই 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 কাজগুলো করেছি। এবং এখন আমি আমার গ্রামে, সেখানে আমার একটা জায়গাতে একটা আর্ট অ্যান্ড সায়েন্স সেন্টার তৈরি করার চেষ্টা করছি, ইনোভেট উদ্ভাবনী বাংলাদেশ নাম দিয়ে। ওইখানে আমি যেমন যে আবাসন তৈরি করছি, সেটা কিন্তু একেবারেই মানে সাস্টেনেবল যে উপকরণগুলো সেগুলো কি ব্যবহার করবো, আমার কথা হচ্ছে 70% যেন আমি পরিবেশের জন্য ক্ষতিকর নয় এরকম উপকরণ ব্যবহার করব, সেটা বাঁশ হোক, কাঠ হোক, বা খড় হোক, বা মাটি হোক, অন্য কিছু হোক, যেটাই হোক না কেন, হয়তো 70% 30% কে আমাকে হয়তো অন্য জায়গা থেকে, এবং সেটা একটা নাট ইউজ করার ক্ষেত্রে, বা কিছু জায়গায় হয়তো একটু আমার একটা কংক্রিটের একটা ব্যবহার করা লাগতে পারে, এই রেশিওতে কাজটা করা যায় কিনা। এখন এটা ব্যাপক অর্থে বৃহৎ জনগোষ্ঠীর ক্ষেত্রে এটা কতটা সম্ভব, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সম্ভব। এবং বাঁশটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ, কারণ বাঁশটা হচ্ছে মাত্র 3.5 বছর থেকে 5 বছরের মধ্যে এটা ব্যবহার উপযোগী হয়। এবং একটা দেশ বাঁশকে দিয়ে তার আবাসন পরিকল্পনা করতে হবে, এবং এখন ট্রিটমেন্টের কারণে বাঁশটার স্থায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে, সবকিছু মিলে এটা একটা মাধ্যম হতে পারে। তা আমার যেটা ইয়ে হয় যে আমি হয়তো এটা নিয়ে কাউকে বলতে পারতাম যে এরকম আপনি করেন, কি সেটা না করে আমি আসলে একটা কিছু তৈরি করে ফেলি, তো সেটা সব ক্ষেত্রেই সেটা করি যে আগে তৈরি করে ফেলি, তারপরে এটাকে প্রপোজ করি, সেটা একটা তৈরির প্রক্রিয়া, তৈরি অনেকটা হয়ে গেছে, এখনো কাজ চলছে, এখন আমি অন্যকে এটা এতে উদ্বুদ্ধ করব। এখন যদি হয় তবে সেটা সম্ভাবনা একটু, ওই যে বললাম যে সমস্ত ক্ষেত্রে আমাদের সম্ভাবনা, এটা হচ্ছে আমাদের আজীবন মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বাংলাদেশ সব সময় আমার কাছে মনে হয় যে সম্ভাবনা জায়গাতেই রয়ে গেছে, বাস্তবায়ন গুলো আর এর জায়গাটা আসলে খুবই একটা জটিল অবস্থায় রয়ে গেছে। এটা এখন এইটা একটা খুব বড় বিষয় যে আমাদের এই এই চর্চাটাও আমাদের আনতে হবে মনে হচ্ছে, যে কেন আমরা এইভাবে এই পরনির্ভরশীলতা যেতে পারি না কেন, পরনির্ভরশীলতা, তারপরে হচ্ছে নিজের ভাবনার মধ্যে যে আবদ্ধতা সেটাকে ভেঙে ফেলা, সেই অচলায়তো সেই কবে রবীন্দ্রনাথ লিখে গেছে সেই এটা কবে করে গেছে, এখনো সেই জায়গায় রয়ে গেলাম, বা বরং কি ওই যে কি আছে রেখেছো বাঙালি মানুষ করনি, এখন তো মনে হয় আরো ভয়াবহ অবস্থায় এসেছে, বাঙালিও আর থাকছে না, মানুষ তো পরের কথা। যে বাঙালিত্বের প্রসঙ্গে তুললেন, সেটা আমার পরবর্তী প্রসঙ্গে যেতে চাচ্ছিলাম। আমি বলছি বাঙালি যদি সহজ সরল বোকাও ভাবি, এক ধরনের মানবিক জায়গা আছে, এক ধরনের মানে মানুষের প্রতি মানুষের ভালোবাসা আছে, হয়তো অত বুদ্ধিমান না বা এইরকম না, কিন্তু সেই জায়গাটাও তো হারায় ফেলছে, বরং এখন ঢুকছে তো চতুরতা। হ্যাঁ, তো একটা অদ্ভুত একটা সময়ের মধ্যে আমরা পার করছি। তারপর আপনি একজন উদ্যমী মানুষ, কর্মী মানুষ, স্বপ্নিক মানুষ, আপনি নিশ্চয়ই এটাকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং নিশ্চয়ই কোনো একদিন এটার ফল পাবেন। না মানে এইটা ঠিক আমি ওইভাবে ভাবি না,
যে একদম শেষ, কারণ মানে আমি তো একটা প্রক্রিয়ার একটা কাজের মধ্যে আছি, এই কাজটা হ্যাঁ করছি হ্যাঁ যতদূর পারি আমি করে গেলাম, এগিয়ে নিয়ে যদি যাবেন, সম্ভাবনা থাকে আরেকদিন হয়তো কিন্তু করলো, ধরবে আরেকদিন নিয়ে যাবেন। এগিয়ে গেল বা ঠিক কিছুই হলো না হলো না, হ্যাঁ ঠিক জীবন তো এইভাবেই ঠিক চেষ্টা তো করলে যেতেই রাখেন। পারে। হ্যাঁ না আপনি এর পাশাপাশি আমি জানি আপনি দেশ নিয়ে, সমাজ নিয়ে, আমাদের আত্মপরিচয় নিয়ে, এই দিকটাকে বাঙালিত্ব কথা বলেন, বাঙালিত্ব নিয়ে নিজের একটা কিছু চিন্তা ভাবনা আছে, একটা অবস্থান আছে আপনার। আমার মনে হলো এই বছর যেহেতু আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর 50 বছর পেরিয়ে এসছে, এখন এই মুহূর্তে আমার মনে হয় আবার একটু ভাবার দরকার আসছে আমাদের এই সমাজটাকে নিয়ে, আমাদের আত্মপরিচয় সংকট গুলোকে নিয়ে, আমাদের রাজনীতিকে নিয়ে, সব মিলিয়ে আপনার এই মুহূর্তের স্বদেশ ও সমাজ ভাবনা বিষয়ে যদি কিছু আলোকপাত করতেন। না, স্বদেশ সমাজ ভাবনাটা আসলে কি বলি, যে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমরা সর্বস্তরেই, হ্যাঁ, বিশেষ করে বুদ্ধিবৃত্তিক জায়গাটায় এবং রাজনৈতিক জায়গাটায় আমরা অনেক বেশি অতীতকে নিয়ে চর্চা করছি, এটা হুম আমার কাছে হুম বড় সংকট মনে হয়। এটা নিয়ে অনেকের সাথে আমার একটু বিতর্ক হয়, কেউ কেউ মনে করে যে আমি একটু ইতিহাস বিরোধী মানুষ, বা কেউ কেউ মনে করেন যে যে অনেক বেশি আমি হচ্ছে যে প্রেজেন্ট, যেহেতু সায়েন্সের প্রতি আমি, কিন্তু বিজ্ঞানের ওই জানাশোনা আমার নাই, আমি তো বিজ্ঞানের ওই রকম স্টুডেন্টও না, হ্যাঁ, কিন্তু বিজ্ঞানের প্রতি আমার একটা আস্থার জায়গাটা আছে, বিজ্ঞানের প্রতি আমার নির্ভরশীলতার জায়গাটা আছে। সেইভাবে যখন কথা বলি, আজকে রিয়ালিটি হচ্ছে এর বাইরে চলে এসছে। আমার বলার হচ্ছে যে আমি আসলে প্রথমে বর্তমানকে ভাবতে চাই, রাইট আমার হুম এই বাস্তবতার মধ্যে হুম আমি যে জায়গায় আছি সেখানকার ক্রাইসিস কি, সেই ক্রাইসিসের প্রয়োজনে যদি আমার ইতিহাসকে টানতে হয়, সেই ইতিহাস 100 বছরের আগের ইতিহাস হতে পারে, 50 বছর আগের ইতিহাস হতে পারে, হ্যাঁ, 35 বছর আগের ইতিহাস পারে, বা 4.5 বছর আগের ইতিহাস হতে পারে, সেটাকে আমি টানবো। কিন্তু যদি চর্চার মধ্যেই সবসময় আমরা মানে পিছিয়ে থাকি, পুরাতন ইতিহাস এটার মধ্যে দিয়ে থাকি, তাহলে আমরা বিকশিত হতে পারবো না। তো সেটা আমার কাছে একটা বড় সংকট মনে হয়, এবং এটা নিয়ে প্রতিনিয়তই, এবং আমি সত্যি কথা বলতে কি, আমার ভাবনার জায়গা থেকে, আমার চলার জায়গা থেকে আমি একজন মানে মাইনরিটি, এবং সেটা হচ্ছে মাইনরিটিরও একটা খুব মানে ইয়ের পর্যায়ে আছে, হ্যাঁ, খুব বেশি মানুষের সাথে আমার মেলে না, হ্যাঁ, আমি একটু কাজের পক্ষে, মানে কথা ইয়ের চাইতে আমি, আমার কথা হচ্ছে আমি কাজটা করতে চাই, এবং কাজটা যদি প্রেজেন্টে করতে হয়, কাজটা অতীতে করা যায় না। তো সেই জায়গা থেকে আমি দেখি যে আমি যখনই কাজ করবো তখন আমাকে প্রেজেন্টে থাকতে হবে, আমি যে কাজই করি না কেন, আমি যেটা সিনেমা মানে সেটা প্রেজেন্ট। এখন ওইখানে কোনো কন্টেন্ট যদি আমার ইয়েতে আসে, অতীত আসে, সেটা আসতে পারে, কিন্তু আমি চর্চাই করতে থাকবো শুধুমাত্র যে ঠিক আছে, এত সালে বাগদান এই করেছে, অমুক এই করেছে, অমুক ফিল্ম আন্দোলন এই, অমুক আর্ট আন্দোলনের এই হলো, সেই হলো, সেইটা এইটা নিয়ে এই এই প্রবণতা, সেটা সেটা রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, এবং সামগ্রিক চর্চার ক্ষেত্রে, বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে, এটা আমার কাছে সবচাইতে ভয়াবহ অবস্থা মনে হয়, এবং সেখান থেকে বের হয়ে আসাটা খুব জরুরি। আমার প্রেজেন্টের ভাবনার মধ্যে হয়তো ওই বুদ্ধিবৃত্তিক ব্যাপারটা থাকবে না, হ্যাঁ, সেটার সুযোগটা হয়তো কম, হ্যাঁ, কিন্তু ওইটা তো অনেক বেশি চমকপ্রদ। আমি যখন অনেক বেশি তত্ত্বতাত্ত্বিক নিয়ে আমি আলোচনা করছি, আমি যখন সেটা নিয়ে চর্চা করি, এটা খুবই চমকপ্রদ, এবং এই এই ব্যাপারগুলো মানুষকে একটু অন্য অন্য জগতে নিয়েই যায়, এবং সেটা আমি মনে করি বর্তমান থেকে বিচ্যুতি ঘটনার জন্য একটা বড় ভূমিকা পালন করে। সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর একটা হচ্ছে যে ওই আমরা অনেক বেশি রকম যে আমরা অনেক কিছু বুঝতেই পারি যে আসলে যে জিনিসটা বাতিল হয়ে গেছে, হুম হুম হ্যাঁ, ইতিহাসেই এটা বলে দিবে বাতিল হয়ে গেছে, সেই বিষয়টা কিন্তু এখন আমরা কেন আবার অন্য ফর্মে ভাবতে পারি। হ্যাঁ, আজকেই যে এক ধরনের চর্চা হচ্ছে যে ইসলামী একটা চিন্তা এই সেই ইন্টেলেকচুয়ালি সেটাকে হ্যান্ডেল করা, এই করা, বাট এটা এটা কিন্তু এর কোনো আর বাস্তবতার জায়গাটা নাই। ইউরোপিয়ান এই জায়গা থেকে পৃথিবীতে কোনো জায়গায় আর এটা সম্ভব না, ধর্মভিত্তিক কোনো কিছু, সেটা আমি বলছি না যে ইসলামিক মানে কোনো, অর্গানাইজ রিলিজিয়ন কে হ্যাঁ, সেটা আর মাধ্যমে, সম্ভব, হ্যাঁ হ্যাঁ এটা এটা অলরেডি অতীত হয়ে গেছে, যেটা খ্রিস্টানটাও চাইলেও পারবে না, বুদ্ধিস্টটা চাইলে, যতই এই যে হিন্দুত্ব এই নিয়ে হয়তো সাময়িক একটা কিছু করতে পারবে, কিন্তু স্থায়ী এই করার সুযোগ নাই, কারণ এটা এটা হচ্ছে আগের ব্যাপার, এখন আর সেই জায়গায়
নাই। সেই আমি জায়গায় সেই তাহলে ব্যাপার, সেই জায়গায় কোনটা হবে আমাদের পথ প্রদর্শক চিন্তা, কোন ভাবনার মাধ্যমে বা কোন প্রক্রিয়ায়? সেই জায়গায় তো আগে আসতে হবে। আমি এই বর্তমানটা নিয়ে ভাববো, কিন্তু আমি বর্তমানটা যদি নাই ভাবি, আমি যদি বর্তমানে কিছু জটিল বিষয়গুলো আমি চিন্তা করি, আমার যদি কোনো রূপরেখা না থাকে, আমার যদি কোনো কাঠামো না থাকে, আমি আমার কি কাঠামো, আমি আমি কি আমার কাছে যদি চিত্রকল্প না থাকে, তাহলে আমি সে কিভাবে কাজটা করব। সেই চিত্রকল্পের জায়গাটা দিন দিন খুব আমার মনে অস্পষ্ট। হচ্ছে যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে একটু বিজ্ঞান ভিত্তিক, যুক্তিবাদী, বস্তুনিষ্ঠ, বৈশ্বিক একটা মাত্রায় নিয়ে যদি ভাবা যায় সেইটা বোধ হয় হ্যাঁ, বেশি। এবং হ্যাঁ 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 বিজ্ঞান, হ্যাঁ বিজ্ঞান হ্যাঁ যেহেতু ওই যে বিজ্ঞানটা তো বর্তমান, হুম হুম কারণ বিজ্ঞান অলওয়েজ বর্তমান। মানে আন্তর্জাত আপনি যদি আন্তর্জাতিক বলেন যে, মনোভাবও হ্যাঁ যে খুব সহজ ভাবে যদি বলি, নিউটনের যে তিনটা, নিউটনের তো সূত্র মানে কি, নিউটন প্রকৃতিকে ব্যাখ্যা করে, গতিকে ব্যাখ্যা করে, তিনটা তার ইয়ে আছে তাই না, গতিসূত্র আমরা যেটা বলি, বা ঠিক আছে, বা বল বল মানে মেকানিক্স, ক্লাসিক্যাল মেকানিক্স এর যে বিষয়গুলো, এটা যদি 3 নম্বর, যেটা প্রত্যেক ক্রিয়ারই এটি সমান এবং প্রতিক্রিয়া। বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা আজ থেকে 1,000 বছর আগেও ছিল, 1,00,000 বছর আগেও ছিল, এখনো আছে, এটা প্রেজেন্ট, অলওয়েজ প্রেজেন্ট। এই বিজ্ঞানের ব্যাপারে মানুষকে একটু ই করার কারণ, অন্যতম কারণ আমার কাছে এটা মনে হয়, কারণ ও তো প্রেজেন্ট কে বলে, হ্যাঁ ও ও সবসময় প্রেজেন্ট কে বলে, এবং এটা সবসময় চলমান। ও যদি কখনো এই প্রেজেন্ট না থাকতে পারে, এ যদি অতীত হয়ে যায়, তাহলে তাহলে সেটা এ বাতিল। এটা হ্যাঁ অপারেশনই এক হয়ে সময় যাবে। হয়, হ্যাঁ এই যে এক সময় যে ঠিক আছে যে সূর্য পৃথিবী ঘুরতো, এটা তখনো বিজ্ঞান ওইভাবে বিকশিত হয়নি, ঠিক আছে, এটা কোনো না কোনো সেই মানে এক ধরনের ধারণা কনসেপচুয়াল ই ছিল, এটা বাতিল তো বাতিলই, কিন্তু প্রেজেন্ট জায়গায় যেগুলো, যে সত্যগুলো প্রমাণিত, সেই সত্যটা অর্থাৎ সবসময় সবসময় প্রেজেন্ট। বাংলাদেশের সামাজিক পরিসরে, শিক্ষাঙ্গনে, বুদ্ধিবৃত্তিক জায়গায় এক ধরনের বিজ্ঞান মনস্কতা, যুক্তিবাদিতা, আন্তর্জাতিক ভাবনা চিন্তার আপনি অনুগামী এবং আপনি চাইছেন যে তার একটা চর্চা শুরু হোক। বুঝতে পেরেছি, আমাদের সময় শেষ হয়ে আসছে। আমি আবার একটা চলচ্চিত্রে ফিরে যাই, যে আপনি আমরা জানি যে সংযোগ নামে একটি ছবির কাজ করছেন, একদম শেষ মুহূর্তে আছে সেটি, আপনার বর্তমানে এই কাজটা সম্পর্কে যদি আমাকে জানাতেন, এটা কি সে কাজ, কি ধরনের গল্প এবং কবে নাগাদ এটা শেষ হতে পারে, এই নিয়ে আপনার কি ভাবনা, কি স্বপ্ন ছবিটি কি? না, এইটা হচ্ছে সংযোগটা আসলে শুরু হয়েছিল অনেক আগে, তা আমি ক্রাউড ফান্ডিং এ এই কাজটা শুরু করেছিলাম, বাংলাদেশের প্রথম একটি আনুষ্ঠানিক ক্রাউড ফান্ডিং এর যাত্রা। তো এইটা আমার যেটা হলো, যে প্রথমে এই উদ্যোগ নেয়ার পরে আমি এইটা অনেকটা শুটিংও করে ফেলি ক্রাউড ফান্ডিং এ, কিন্তু তারপরে মানে যে পরিমাণ টাকা আমার ওঠার কথা ছিল, এটা সেই পরিমাণ টাকাটা আমি তুলতে পারিনি, সেটা শীতে আমি শুটিংটা শুরু করি, জানুয়ারি ডিসেম্বর এই এই সময়টা, সেই 16 জানুয়ারির এই 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 সময় আর কি। তো যেটা হয় যে, যেহেতু আমি মার্চের মধ্যে খুব বেশি সুবিধা করতে পারলাম না, প্রথমে আমি বেশ কিছু শুটিং করে ফেললাম, ওই চরিত্রগুলো নিয়ে আমি জানি যে ছবিটা আমাকে একটু, যেহেতু প্ল্যাটফর্ম নিয়ে এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে আচ্ছা, যেতে আমি হবে। একটু থামাই, ক্রাউড ফান্ডিং টা কি আপনার ইন্টারন্যাশনাল যে কতগুলো প্ল্যাটফর্ম আছে, অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, ইন্ডিগো গো, গো ফান্ড, হ্যাঁ স্মার্ট কিকস্টার্টার ফান্ড, আছে, ওই ধরনের কোন কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে করেছিলেন নাকি না না দেশজ কোনো? না 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 প্ল্যাটফর্ম ব্যবহার করে করা হয়নি, কারণ প্ল্যাটফর্ম ব্যবহার করার মতো অবস্থা এখনো তৈরি হয়নি। এটা আমি একটু বলি, যে যেহেতু আমার কাছে যেটা হলো, যে আমরা যখন চলচ্চিত্র সেই সেই আমলে 80-90-এর দশকে সেই এলিফ্যান্ট রোডে শর্ট ফিল্ম ফোরামে আমরা আড্ডা টাড্ডা দিতাম, তখন আমাদের কাছে জন আব্রাহামের সেই তার হ্যাঁ ওটা স্যার, যে ফিল্ম ফিল্ম আমার কোঅপারেটিভ ছবি করা, হ্যাঁ যেটা, তা ওটা কোঅপারেটিভ না, মানে একদম নিজেই হুম তার মতো, উনি তো একটু বোহিমিয়ান টাইপের, রাস্তাঘাটে ঘুরে ঘুরে টাকা টুকা তুলে এইভাবে ছবি করতেন, সেটা আমাদের কাছে একটা বড় একটা স্বপ্নের জায়গা ছিল। তো পরবর্তীতে আসলে এইভাবে হয়নি, কিন্তু বিচ্ছিন্ন ভাবে হয়েছে, কারণ আমার 200-400 ছবি তো আমি কারো কারো ছবি নিয়েছে, যে তারেক ভাই নিয়েছে, তানভীর ভাই নিয়েছে, তার ছবিতে হয়তো কিছু কিছু মানুষের কিছু কন্ট্রিবিউশন, কিন্তু আনুষ্ঠানিক ভাবে একটা ক্রাউড ফান্ডিং এর ছবি করবো বা গণ অর্থায়নে করবো সেভাবে হয়নি। তো তখন এই 2015-তে আমার এই ভাবনাটা আসলো, তখন আমি এটাকে একটা আনুষ্ঠানিক ভাবে একটা ঘোষণা দিয়েই এই আচ্ছা কাজটা শুরু করলাম। তো যেটা হলো, যে বললাম 2016 মার্চের মধ্যে আমার যদি টাকাটা হতো, তাহলে আমি পুরো শেষটা করতে পারতাম, যেহেতু আমি
একটা বড় অংশ শীতের মধ্যে এক্সপোজ। আমার ক্যারেক্টার গুলো আমি এইভাবে নিলাম যে যাদের যেদিন শুট করব, একদিন লাগুক দুদিন লাগুক, তার জন্য কন্টিনিউটি না থাকে, কারণ এটা আমার সময় লাগতে পারে। তাহলে চরিত্রের কন্টিনিউটি থাকলে কিন্তু আমি ঝামেলায় পড়ে যাব। তো কিন্তু আবহাওয়ার একটা কন্টিনিউটি হয়ে গেল। তারপরে আমি যখন কোনো টাকার সুবিধা করতে পারছি না, তখন আমার ভালো ঠিক আছে পরের শীতে যাব। এর মধ্যেই আমি ওই আমার একজন কবির মৃত্যুর ভাবনাটা চলে আসলো 2016-তে। আসার পরে আমি এবং তখন আবার কিছু ক্রাউড ফান্ডিং এরও টাকা পেলাম, ভাবলাম ঠিক আছে এটাও আমি, যদিও সংযোগ একটা কনসেপচুয়ালি একটা ছবির নামও সংযোগ আর কনসেপ্টও একটা সংযোগ, মানুষের সাথে সংযোগ ঘটিয়ে একটা ছবি করা। তো সেক্ষেত্রে একজন কবির মৃত্যু শুরু করে দিলাম, দেওয়ার পর একজন কবির মৃত্যুর কাজটা শেষ করলাম। কিন্তু 2017-তে গিয়ে এই শীতে আবার আমার মধ্যে ওই ইয়ের ভাবনা, এই যে প্রকৃতিগত ভাবনা বা এনাফ, ওই পরিমাণ টাকাও যেটা আসবে যেটা আমি সংযোগটা শেষ করতে পারবো সেই জায়গায় নাই। আমি বরং ভাবলাম ঠিক আছে একজন কবি মৃত্যুটা শেষ হয়ে যাচ্ছে, এটাই আমি শেষ করি। 2017-তে আমি একজন কবি মৃত্যু শেষ করে দিয়েছি। কিন্তু 2018-তে গিয়ে আমি আমার সংযোগটা করাটা খুবই ছিল, জরুরি ছিল। কিন্তু এই আমার উদ্ভাবনমূলক যে কাজগুলো, চলন্ত রাস্তা, তারপর এই যে এইগুলো নিয়ে এত বেশি ইনভলভ হয়ে গেলাম, সরকারি পর্যায়েও যদি একটা সিদ্ধান্ত হলো যে একটা পাইলটিং, যদি সেটা পরে আরো পরে 2019-এ হলো, কিন্তু এক ধরনের আলোচনা শুরু হলো, তখন আমার কাছে মনে হলো যে চলচ্চিত্র করাটা আমার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু তার সাথে অধিক গুরুত্বপূর্ণ এগুলো, কারণ এটা এর সাথে মানুষের সম্পর্কটা বেশি। যে ঢাকা শহরে এত ট্রাফিক জ্যাম, তো এই ধারণাটা ট্রাফিক জ্যাম কমাবে, বায়ু দূষণটা কমাবে, হ্যাঁ, তো সুতরাং এই কাজটা আগে করি, বরং ওই ছবিটা পরে করব। তো সেক্ষেত্রে একটু পিছিয়ে পড়ছে। এবং এইবার মার্চের দিকে একটা ভাবনাও ছিল যে ঠিক আছে এবার কোনো ভাবে একটা একটু আর্থিক দিক থেকে একটু সুবিধা ছিল শেষ করতাম, কিন্তু সেটা এখন করোনা কারণে, কিন্তু এর মধ্যে আমার এটা সমস্ত যেটুকু কাজ করা আছে সেটা গুছিয়ে, মানে এডিটিং করা আছে। মূল ভাবনাটা একটু যদি বলতে, সংযোগের পেছনে মূল ভাবনাটা, সংযোগের ভাবনাটা আসলে এটাও একটু ওই যে আমরা যে কমে যে আপনার সাথে আমি কথা বলছি, তো আমাদের মেকানিক্যাল ডিভাইস এর মধ্য দিয়ে বা ইলেকট্রনিক্স এর মাধ্যমে আমরা তো অনেক যোগাযোগ করছি, হ্যাঁ, আবার পাশাপাশি আমরা ব্যক্তি যোগাযোগটাও আছে, হ্যাঁ। তো এই দুই যোগাযোগ, এই যোগাযোগটা বন্ধ না, আমরা ফোনে কথা বলি বা আপনার সাথে কথা বলছি ভালো, কিন্তু এই যোগাযোগটা যদি যদি কোনো কারণে আপনাকে বা আমাকে উদ্দেশ্যমূলক ভাবে, আমি যদি সেটা ইয়ের জায়গা থেকে বলি, যে নজরদারির জায়গা থেকে বলি বা অন্য কোনো জায়গা থেকে বলি, সেই জায়গায় যদি কোনো ক্ষতি করে করে বা এই সংযোগটা যদি আমাদের মানবিক জায়গাটা যদি ক্ষতিগ্রস্ত করে, তাহলে তার চেয়ে সেটা উচিত না। আমাদের উচিত হচ্ছে মানবিক জায়গা সংযোগটা ঘটানো। একটা সায়েন্স ফিকশনের মতো, একটা ছোট্ট মানে একটা মানে ওইরকম ঠিক সায়েন্স ফিকশন আবার বলতে একটু অস্বস্তি লাগে, সায়েন্স ফিকশন বললে যা বুঝে তার মধ্যে নাই, কিন্তু এখানে একটা উদ্ভাবনের একটা ব্যাপার আছে, সেই উদ্ভাবনের মধ্য দিয়ে এক ধরনের যোগাযোগ করতে পারে, এক ধরনের যোগাযোগের মধ্য দিয়ে একটা তৈরি হয় আর কি। কিন্তু সেইটা যিনি উদ্ভাবন করে তিনি আবার এটাকে লাস্টে অস্বীকার করে বা এটাকে ই করতে চায় না, বিকজ মনে করে এটা ক্ষতিকর। তাহলে আমরা আশা করতে পারি যে করোনা শেষ হয়ে গেলে পরে এই ছবিটা কাজ আবার নতুন, এটা আমার দায়ের জায়গা থেকেই আছে। এটা আর একটা দুটো ছবি আমার একটু পরিকল্পনার মধ্যে আছে, তবে তার আগে আমাকে অবশ্যই আমি যে আমার যে উদ্ভাবনী বাংলাদেশের যে প্রকল্পটা, এই প্রকল্পটা একটা পর্যায়ে নিয়ে যেতে হবে। এটা এখানে একটা আর্ট ক্যাম্প হলো, আরো কিছু কর্মসূচি হোক, আরো কিছু বিষয় বাস্তবায়ন হবে, এবং ইনোভেশনের যে এই যে এটা একটু মানে যে পরীক্ষা নিরীক্ষার যে ব্যাপারগুলো আছে সেটা একটু চলমান হলে আমার জন্য সুবিধা। কারণ আমি একটু অনেক বেশি ছড়িয়ে ফেলছি, কিন্তু কিছু করার ছিল না, একটু গুছিয়ে আনার পালা। এবার এটা বগুড়ার কোন গ্রামে হচ্ছে সেই আর্ট? এটা হচ্ছে বগুড়ার এটা ভান্ডারবাড়ি গ্রাম, ধুনট থানা মানে উপজেলা ধরে যমুনা নদীর ধারে। এটা আসলে বগুড়া ডিস্ট্রিক্ট হলো এই সিরাজগঞ্জ থেকে একটু কাছে, আর সিরাজগঞ্জ থেকে নদীর ধার দিয়ে মানে হেঁটে গেলেই এই গ্রামে যাওয়া যাবে, যদিও 40 কিলোমিটার দূরে, সেটা রিক্সা নিয়ে যান আর গাড়িতেই যান আর হেঁটেই যান, কিন্তু নদীর ধার দিয়ে গেলেই হবে। বিলেট থেকে তিনিও এই ধরনের একটা আশ্রম করেছেন তার নরসিংদীতে আর কি, শিল্পাশ্রম। তা আমার মনে হয় চন্দন হয়তো বা চন্দন শফিকুল কবির ওর নাম, সে হয়তো বা খুব আগ্রহী হয়ে বিষয়ে। তো আমরা এখন একটা আলোচনাতে যাব। শেষ প্রশ্ন করার আগে
আমি জুমে যদি কেউ কিছু বলতে চায় আপনাকে, বিশেষ করে চন্দন আছে বা মাহিয়া আছে, সেটা নিবো। আর লাইভে কিছু মন্তব্য এসেছে সেগুলোকে পড়ে শোনাবো এবং সবশেষে আপনার ভিতর দিয়ে একটা উপসংহার মন্তব্য নিয়ে আমরা শেষ করবো। চন্দন, তুমি কি কিছু বলতে চাও তোমার মতোই আর একজন এরকম স্বপ্নিক উদ্যমী কর্মবীর আবু সাইদ কে? তোমার কোনো মন্তব্য, প্রশ্ন বা কোন রকম অনুভূতি প্রকাশ করার ইচ্ছে আছে? হ্যালো হ্যালো, চন্দন, হ্যাঁ আমার মনে হয় কিছু বলবে, বলো চন্দন। আবু সাইদ শুনছেন? যদিও সেই কীর্তন খোলাতে টানা 27 দিন সে চরে ঘুমাইলাম, তারপরও আপনি আমাকে চিনলেন না। ও, কিন্তু এত চেহারা পরিবর্তন হয় কিভাবে মানুষের? 27 দিন 15 দিন ছিল, 15 দিন আমরা পয়লা, না না না, পয়লা পয়লা ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত ইয়ে ছিল, শিডিউল ছিল। হ্যাঁ, তার আগেও গেছি, লোকেশন দেখতে গেলাম, লোকেশন দেখতে গেছি। হ্যাঁ ঠিক আছে, না মিঠু ভাইয়ের চেহারা চেঞ্জ হয়নি, তরুণ দারও চেঞ্জ হয়নি। না না, এই কারণে চেঞ্জ হয়নি, কারণ আপনাদের সবারই গোফটা আছে, আমার সাইনবোর্ডটা নাই। আমার তো তখন গোফ ছিল, এখন আমার সেই গোফটা নাই। এটা হলো একটা বড় পরিবর্তন মনে হয়। আরেকটা হতে পারে যে আমরা যখন পরস্পরকে দেখি তখন যে এই পরিবর্তনগুলো তো সাথেই আমরা এগিয়ে যাই। হ্যাঁ, না না, এটাও একটা ব্যাপার। আরেকটা বিষয় হলো যে আপনার সাথে তো আমার সেই ইয়ের পরে 2-1 বার ঢাকায় দেখা হয়েছে, তারপরে তো দীর্ঘ সময় আমাদের দেখাও হয়। ইয়ে করার উপায় নেই আসলে, মনে রাখাও খুব মুশকিল, মুশকিল। হ্যাঁ মুশকিল, না মনে আছে, এখন তো এই তো মনে আছে, বলার সাথে আমার তো মানে একটু দেরি হয়নি। আপনি আর কিছুই বলেননি কোন ডিপার্টমেন্টে কাজ করেছেন বা কি কাজ করেছেন। চন্দনে কেমন লাগলো আবু সাইদের এই সব? আপনি আর ডিপার্টমেন্টে কাজ করেছেন? রাইট রাইট, না না ভালো লাগলো। মানে আমি একটু পরে ঢুকলাম, কিন্তু ওই যে ইয়েতে বাসের ঘর করলো সেখানকার, এইগুলো নিয়ে ফেসবুকেও ইয়েকে সাইদ থেকে জিজ্ঞেস করছিলাম যে কি কিভাবে করলো, কি করছে। তরুণদা যখন আপনার এখানে আসলো তার সাথে কথা হলো, তরুণদা ক্যাম্প থেকে ফেরার পরেই তো বলছিলেন যে না, আপনি কি এখন ইংল্যান্ডে আছেন? আমি তো ইংল্যান্ডে, হ্যাঁ আমি ইংল্যান্ডে। ও, আমি ইংল্যান্ডে, আমি তো সে অনেক বছর প্রায় ধরেই ভাই ইটালিতে ছিল, ইটালি থেকে এখন সে ইংল্যান্ডে এসে থিতু হয়েছে। হ্যাঁ, আপনার উদ্ভাবনী বিষয় বা সবসময় একটা কাজের মধ্যে থাকা, এটা খুবই ইন্সপায়ারিং আমার জন্য, আমরা খুব ভালো লাগে। আর বিশেষ করে এই যে আবার সেই ভান্ডার বাড়িতে যাওয়া, আমার তো এই রাস্তাগুলো চেনা। হ্যাঁ, আপনার ওই ভান্ডার বাড়িতেও গেছি, সো আমি খুব লোকে ইয়ে করতে পারছি আর কি, রিলেট করতে পারছি। খুব ভালো লাগলো যে এরকম কিছু শুরু করছেন, বিভিন্ন জায়গা থেকে ডিসেন্ট্রালাইজড হওয়াটা খুব জরুরি। যারা ছোট ছোট উদ্যোগ, আমরা তো খুব বড় উদ্যোগটা না, সো সেই গ্রামই ফেরত যেতে হয় আর কি, সেই গ্রামগুলো আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। ভালো লাগলো খুব আপনার। না আমারও ভালো লাগলো যে আপনাকে এইভাবে পাবো। আচ্ছা, আমরা তাহলে এরপরে এই প্রোগ্রামের পরে আবার ফেসবুকে কথা বলে নিব। ঠিক আছে, অনেক ধন্যবাদ চন্দন, তুমি অনেক মোটামুটি শেষ করলাম, ভালো লাগলো, ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থেকো। তো আমাদের লাইভেও আরেক বন্ধু যুক্ত হয়েছেন ইংল্যান্ড থেকেই, তিনি চলচ্চিত্র বোদ্ধা, চলচ্চিত্র লেখক আলমগীর হক স্বপন, আলমগীর ফরিদুল হক তার নাম। ও বেশ কয়েকটা মন্তব্য করেছে, আমি যে মন্তব্য গুলো পড়ে শোনাই আপনাকে, পরে আপনি ওর উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। সে লিখেছে, আবু সাইদের চলচ্চিত্র যাত্রা ধূসর যাত্রার মতন ছোট দৈর্ঘ্যের ছবি দিয়ে মুক্তিযুদ্ধের প্রতিকায়ন বিন্যাসের মধ্য দিয়ে, তারপর আবর্তনের পর দেখেছি নাসরিন জাহানের গল্প অবলম্বনে ছবিটি, যা আমরা ম্যানচেস্টারে কমনওয়েলথ ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শন করতে পেরেছিলাম। সাইদের আর ছবি দেখা হয়ে ওঠেনি, তার ছবিতে একটা নিজস্ব ন্যারেটিভ ভঙ্গি জন্ম লাভ করুক ভবিষ্যতে, তা আমি প্রাণ দিয়ে বিশ্বাস করি। এটি একটি। আরেকটি মন্তব্য করেছে, চলচ্চিত্র সাইদকে একটা প্রশ্ন, সেন্সরশিপ কি তুলে নেওয়া যায় না? এর স্থবিরতা তো সামাজিক স্থবিরতা, তাই নয় কি? সামাজিক উত্তরণের বাধা স্বরূপ মন্তব্য করেছে। শেষ কথা সে বলেছে, আমাদের আজকের পরিচালক সাইদকে অনুরোধ করব চলচ্চিত্র প্রশিক্ষণ বিষয়ে, যা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রদান করা হচ্ছে, এর ইতিবাচক ও নেতিবাচক বিষয়গুলো নিয়ে যদি আলোকপাত করেন। এটা তো আলোকপাত হয়েই গেছে।
সব সবশেষ মন্তব্য আমার প্রকৃতি বান্ধব বন্ধুকে আন্তরিক ধন্যবাদ, সে প্রকৃতি বান্ধব বন্ধুকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। এছাড়া মৃণাল পাল, উনি লিখেছেন ম্যারিয়েটার খালিদ সাহেবের নাম মনে পড়ে গেল আপনার ম্যারিয়েটার নামের উল্লেখে। মিস্টার হান্নান কে এম হান্নান বলেছেন তিনি উপস্থিত আছেন দেখছেন। অনার জমি দেখছে ফিনল্যান্ড থেকে। শাহনওয়াজ লিঙ্কন, চমৎকার আয়োজন, রূপান্তর চলচ্চিত্রটি অসাধারণ লেগেছিল, এই ধরনের কিছু মন্তব্য এসছে। তো আপনি যদি এদের উদ্দেশ্যে বা আলমগীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চান বলে নেই, এরপর আমরা না। হ্যাঁ, আলমগীর ভাইয়ের সাথে সম্পর্ক আমাদের দীর্ঘদিনের। উনি যখন জার্মান কালচার সেন্টারের যে সাথে যুক্ত হতে আছে, এছাড়া ওমর আলী চৌধুরী ছিলেন বগুড়ার একজন পরিবারিতে, তার সাথেও আমরা তার ওখানে দেখা, বা তিনি লেক কলাবাগান লেক সার্কাসে থাকতেন যখন, তার এক কুঠিরের সেই চমৎকার সাজানো গোছানো, উনি খুব সাজানো গোছানো মানুষ, রুচিশীল মানুষ আর কি, আমরা তো বরাবরই একটু খুব আগোছালো, তো সবকিছু মিলে তার সাথে একটা দীর্ঘ দিনের একটা মানে আদান প্রদান, এবং এখনো আমার হয়তো এর মধ্যে হয়নি, তাও কয়েক মাস আগে একবার কথা হলো, ভালো লাগে। তো ইচ্ছা এখনো আছে তার, অনেক কিছুই করবে, এবং সেটাই চাই যে সেই ইচ্ছেগুলো বাস্তবায়িত হোক। হয়তো কোনো কারণে বিদেশে গেছেন, হ্যাঁ বিদেশে থেকেও করা যায়, অনেকেই করছে, ইংল্যান্ডের বুলবুল কাজ করছে, ইংল্যান্ডের থেকে বুলবুল জার্মানি আছে, জার্মানিতে, হ্যাঁ সে ওখান থেকে কাজ করছে, সেটাও হতে পারে নিশ্চয়ই, আমি জানি না, সবাই হয়তো কিছু করছেন, তো আর একটু বেশি করুক, বাংলাদেশ এসে করলে তো আরো ভালো হয়। তো ভালো থাকবেন, আর কথা হবে, দেখা হবে, অনেক ধন্যবাদ। আমরা শেষ করব, শেষ করার আগে একটা প্রশ্ন, যে আপনি নতুন যারা চলচ্চিত্র জগতে আসতে চাইছে বা এসছে, কাজ করছে, কাজ করতে চাইছে, তাদের সম্পর্কে আপনার কি পরামর্শ, এবং এর আপনার একটা একটা উপসংহার মন্তব্য এর ভিতর দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করবো। আসলে পরামর্শ দেওয়াটা তো আসলে কিরকম, যে ওইভাবে যে পরামর্শ আছে তা না, তো আমার প্রত্যাশা আছে যে তারা এক ঝাঁক চলচ্চিত্র নির্মাতা আসুক, তারা যথাযথ কাজ করুক, সেটা সবসময় চায়। এমনিতেই তো পথটা খুবই কষ্টের, মানে খুব সহজ না এই চলচ্চিত্রে নির্মাণ করে যাওয়া, এইটা কিন্তু একটা বিরাট একটা সংগ্রামের ব্যাপার। তা না হলে এত মানুষ, হাজার হাজার বা লাখ লাখ মানুষ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট হতে চায়, হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত হওয়া হয় না, বা হলেও তারপরে ধারাবাহিকতা রক্ষা করা যায় না, সেটা বিভিন্ন পথ পেরিয়ে বিভিন্ন জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়। তো আমি প্রত্যাশা করব যে বাংলাদেশের যে যে আমি যে হতাশা ব্যঞ্জক যে কথাগুলো বললাম, এই হতাশার ব্যঞ্জক কথা যেন আমি হয়তো 1-2 বছর পরে বা 3 বছর পরে আর আমাকে না বলতে হয় যদি আমি বেঁচে থাকি, তখন যেন আমি খুবই আশাবাদী, খুবই হাস্যোজ্জ্বল অনেক কথা বলতে পারি। কারণ কথাটা যেটা হচ্ছে যে ডিজিটাল মাধ্যমটা আসার পরে 35-এর সময় কিন্তু ছবিটা করা অনেক ডিফিকাল্ট ছিল, আমি 16mm বা 35, এখন তো একটু সহজ হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি সেরকম সাড়া পাইনি কোয়ান্টিটির দিক থেকে, কোয়ালিটির দিক থেকে। কোয়ালিটি মানে আমি একটু বলি যে বছর 2-3 আগেই হবে, যে ঢাকাতেই একজন ইরানিয়ান ডিরেক্টর এসেছিলেন, মানে অনেকেই এসছেন, তার মানে একজন সাথে কথা হচ্ছিল, তাদের গত বছরটি জানুয়ারিতে ছিল ওদের ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালের একটা অনুষ্ঠানে, তো তার আগের বছর ইরানের প্রায় 200 ছবি বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে পার্টিসিপেট করছে। তো উনি একটু মজা করে বললো যে আগে সমস্ত ইরানিয়ানরা কবিতা লিখতো, এখন সমস্ত ইরানিয়ানরা ফিল্ম বানায়। এখন কথাটা হচ্ছে যে এই যে 200টা ছবি ইন্টারন্যাশনাল ইয়ের জায়গায় পার্টিসিপেট করা, তার মানে একটা মানের জায়গায় হয়তো, তাছাড়া নিশ্চয়ই ওরা সেই রকম একটা ফেস্টিভ্যাল মিম করছে। এবং আমি দেখেছিও যে আমরা বিভিন্ন জায়গায় গেছি, 3-4টা করে ইরানিয়ান ছবি আছে, 5-7টা করে ইরানিয়ান ছবি আছে, আমাদের ছবি তো কোথাও ধারাবাহিকভাবে কোনো ফেস্টিভ্যালে যেতে পারলো না, 1 বছর গেল আবার 4 বছর নাই। তো এতে করে দাঁড়ায় না যে যে কোনো একটা উৎসবে যদি একটা দেশের 2-1টা করে ছবি প্রতি বছরই থাকে, তখন হয় কি ওখানে একটা আলাদা পরিচিতি দাঁড়ায় সেই দেশের বা সেই চলচ্চিত্রের দাঁড়ায়, কিন্তু সেটা আমাদের দাঁড়ায় নেই। সেই জন্য আমার কাছে মনে হয় যে একটু অধিক সংখ্যক তরুণরা চলচ্চিত্র বানাতে আসুক, এবং সেই মানটা যেন থাকে, এবং মানটাকে বুঝে নিতে হবে নিজের জায়গা থেকেই, যে আমি কি বানালাম এটা নিজেকেই বুঝতে হবে, সেটা কি হলো ছবিটা, আমি কোন পথে হাঁটবো সেটাও আমাকে বুঝে নিতে হবে, যে আমি আসলে কোন পথে হাঁটবো, যে হাঁটার পথ অনেকগুলোই আছে যথাযথ জায়গায়। তো আমরা যারা একটু তরুণদের চাইতে একটু অগ্রজ আছি, তারা কিছুটা কাজ করতে পেরেছি, কিন্তু ওই অর্থে কিন্তু কাজ করতে পারিনি। তো সুতরাং তরুণরা যদি
আমাদের যেটুকু পথ চলার, তারপরের এই যে লম্বা এবং সমৃদ্ধ পথ যদি তারা তৈরি করতে পারে, তাহলে সেটা আমাদের জন্য, দেশের মানুষের জন্য বা আমাদের রাষ্ট্রের জন্য একটা বড় পাওয়া হবে। এই এই তো বলা আর কি। না, খুবই সুন্দর একটা ইতিবাচক বক্তব্যই আমরা পেলাম, এবং এটা নিশ্চয়ই তরুণরা যারা সত্যিকার অর্থে চলচ্চিত্রকে ভালোবাসে, সত্যিকার ভাবে এই দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে একটা ইতিবাচক ভূমিকা রাখতে চায়, তারা নিশ্চয়ই এর দ্বারা উদ্বুদ্ধ হবে, প্রণোদিত হবে। তো আমরাও সেই প্রত্যাশাই করি, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দিলেন, এবং আপনার প্রাণ খুলে আপনার ভাবনা আপনাকে চিন্তা ধন্যবাদ, ভাবনা। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। আপনার সাথে আমার প্রথম কথা হলো, হ্যাঁ আমার ধারণাটা হ্যাঁ হ্যাঁ প্রথম সংযোগ হলো আর কি, বলা যেতে পারে। প্রথম বোঝা কথা হলো। আমি আমরা জানি অনেকদিন, কিন্তু কখনো বোধ হয় ব্যক্তি পর্যায়ে কথা না হয়নি না, ফোনে। আমি তো আসলে দেশের বাইরেই ছিলাম বহু বছর, আমি 87 সাল থেকে দেশের বাইরে, 2004-এ ফিরে এসেছি আর কি, ফিরে হ্যাঁ এসে হ্যাঁ চট্ট চারের পর পরে পরে চট্টগ্রামই থিতু হয়েছে, কখনোই সেই ঢাকা বা রাজধানীতে সেই অর্থে সেভাবে যাওয়া হয়নি আর কি। এখন তো করোনা এসে গেল, আশা করি এই সংযোগটুকু অব্যাহত থাকবে এবং এটা আর একটু বিকশিত হবে অদূর ভবিষ্যতে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং দর্শক যারা আজকে জুমে দেখলেন, যারা লাইভে দেখলেন, মন্তব্য করলেন, প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেককে শুভকামনা করছি, এবং আশা করছি আমাদের পরবর্তী সপ্তাহের অনুষ্ঠান আগামী শনিবার 15 তারিখে সন্ধ্যাবেলায়, যেহেতু রোজা শেষ হয়ে যাবে আমাদের সাধারণ সময় যেটা সন্ধ্যাবেলায়, তখনই আমরা শুরু করবো, আপনারা আবারও যুক্ত হবেন, এমনি কোন এক ব্যক্তিত্ব নিয়ে সেদিন আমরা আপনাদের সামনে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সামনে বেশ একটা সংকট আশঙ্কাজনক জায়গায় আছে আমরা, আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। শুভরাত্রি।